আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আহ আমরা হচ্ছে এখন মৌলে পর্যাবৃত্ত ধর্ম আমাদের যে অধ্যায়টা আছে তার দুই নাম্বার ক্লাস যেটা প্রথম ক্লাসটা আমাদের অলরেডি হয়ে গেছে লাইভ ক্লাস হয়েছিল সেকেন্ড ক্লাসটা আমরা হচ্ছে কয়েকদিন আগে হচ্ছে রাত্রেবেলা নিতে পারি না কিছু প্রবলেমের জন্য আপনাদের আমি থার্ড ক্লাসটা আগে আগে দিয়ে দিয়েছিলাম বলছিলাম যে শঙ্করায়ন আর পোলারায়ন হচ্ছে মোটামুটি আপনাদের গুছায় দেওয়া হয়েছে তো শঙ্করায়ন আর ক্লাসটা হচ্ছে থার্ড ক্লাসটা ছিল আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস আজকে ক্লাসে আমরা হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম নিয়ে ডিসকাশন করবো আজকে ক্লাসে আমরা হচ্ছে ডি ব্লক মৌলন নিয়ে ডিসকাশন করবো ডি ব্লক মৌলন নিয়ে আমাদের কিন্তু আজকে ক্লাসে হিউজ পরিমাণে পড়াশোনা হবে ডি ব্লক মৌলন থেকে একটা গুরুত্বপূর্ণ সিকিউ আছে রঙিনযোগ্য গঠন সেটার ব্যাপারে আমরা আজকে ডিটেইলি একটু পড়াশোনা করব ঠিক আছে ক্লাসে যারা আছেন যারা ক্লাস করবেন একটু জানায় দেন সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা সব কিছু ঠিকঠাক সাউন্ড ক্লিয়ার আছে কি না একটু আমাকে এগুলো জানিয়ে দিবেন ঠিক আছে আমি একটু দেখি ল্যাপটপে সবকিছু ঠিকঠাক আছে কিনা সাউন্ড কি ঠিকঠাক আছে কিনা সেটাও একটু কাইন্ডলি জানিয়ে দিবেন আজকে হচ্ছে আমরা আমাদের আহ আমরা আপনাদের একটা ক্লাসে আমি শঙ্করায়নের ক্লাস দিয়ে দিয়েছিলাম শঙ্করায়নে কি কারো কোনো প্রবলেম হয়েছিল নাকি হইলে সেগুলো একটু জানিয়ে দিবেন তাহলে হচ্ছে আপনাদের আমি বলতে পারবো যে বুঝাই দিতে পারবো যে কোনো সমস্যা আছে নাকি না ঠিক আছে পোলারায়নের ক্লাসও দিছিলাম পোলারায়ন কখন হয় ফাজানের নীতি কিভাবে হয় ফাজানের নীতি নিয়ে আমরা কিভাবে কাজ করি কোনটা বৈশিষ্ট্য কোনটা হচ্ছে আপনার আয়নিক বৈশিষ্ট্য সেগুলো নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলছিলাম ঠিক আছে তাহলে আমি পড়ানো শুরু করলাম আজকে আমাদের টপিক ব্যাটারিটা স্লো ব্যাটারি এক মিনিট ডি ব্লক মৌল নিয়ে হচ্ছে আমরা আজকে ফার্স্টে পড়াশোনা করব কি নিয়ে ডি ব্লক নিয়ে ডি ব্লকে জানি কয়টা ছিল মনে আছে ডি ব্লকে জানি কয়টা ছিল একচল্লিশটা মৌল ছিল ডি ব্লকের মধ্যে হ্যাঁ ডি ব্লক যারা আছে তাদের একটা তাদের বেশ কিছু বৈশিষ্ট্য দেখা যায় ঠিক আছে বৈশিষ্ট্যগুলো যদি আমি আপনাদের একটু বুঝাইতে চাই সেটা হচ্ছে তিনটা প দুইটা গঠন এটা হচ্ছে ওদের মানে বিশেষ বৈশিষ্ট্য ডি ব্লক যারা আছে তাদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আজকে কোন কোন টপিক পড়াবো লাইভে এত কম মানুষজন মেবি হচ্ছে রাত্রে লাইভ নিচ্ছে এই জন্য আর মাত্র হচ্ছে রাফি ভাইয়ের ক্লাস শেষ হয়েছে রাফি ভাইয়ের আজকে ক্লাস ছিল ফিজিক্সে ফিজিক্স ফ্রি গ্রুপে এই জন্য আমার তো আসলে মেডিকেলের চাপ থাকে সময় থাকে না এই জন্য এরকম টাইমে ক্লাস নেওয়া লাগে আর কি বুঝছেন আচ্ছা আসেন তিনটা প দুটা গঠন কার কার বৈশিষ্ট্য পড়তেছি আমরা ডি ব্লকের বৈশিষ্ট্য পড়তেছি ঠিক আছে প্রথমটা হচ্ছে ওয়েট পরিবর্তনশীল জারুণ মান তারপর একটা হচ্ছে প্যারাচম্বক ধর্ম প্যারাচম্বক মানে কি সিম্পলি ডি ব্লকে সব ধাতু আছে তারা চম্বকত্ব প্রদর্শন করে তারা চম্বকত্ব দেখায় এটা কি আমরা বলি প্যারাচম্বকত্ব ঠিক আছে আরেকটা কি প্রভাবন ধর্ম তাদের স্পেশাল ধর্ম তারা হচ্ছে প্রভাবন হিসেবে প্রভাবক হিসেবে কাজ করে এটার ব্যাপারে হচ্ছে অর্থাৎ চারে পড়বেন আপনারা অর্থাৎ চারে ক্লাস যখন শান্ত নিবে তখন হচ্ছে এটা পড়াবে আপনাদের যদিও পড়াবে না কারণ আপনাদের শর্ট সিলেবাস এই টপিকটা নাই আর দুইটা গঠন গঠনের মধ্যে দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ গঠন দুইটা একটা হচ্ছে জটিল যোগ গঠন হচ্ছে কি গঠন একটা হচ্ছে জটিল যোগ গঠন আর একটা হচ্ছে রঙিন যোগ গঠন এখন জটিল যোগ গঠন যেটা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় নর্মালি নর্মালি বাট আপনাদের এই টপিকটাই নাই ঠিক আছে তো যার জন্য রঙিন যৌগ গঠনটা আপনাদের আমি এখানে আজকে ক্লাসেটা এটা খুব ভালো মতো বুঝাই দিব এটা থেকে সিকিউ ওয়াশার চান্স অনেক বেশি স্পেশালি গ নাম্বারের প্রশ্নটা আসার চান্স অনেক বেশি ঠিক আছে আচ্ছা আর হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো আর অবস্থান্তর ধাতু বলে একটা জিনিস আছে ডি ব্লক মৌলের কথা আসলেই ডি ব্লক মৌলের কথা আসলে আমরা হচ্ছে অবস্থান্তর ধাতু নিয়ে একটু পড়াশোনা করি ঠিক আছে আমরা হচ্ছে অবস্থান্তর ধাতু নিয়ে একটু পড়াশোনা করি যখনই হচ্ছে আমাদের ডি ব্লক মৌলের কথা আসে আসেনি একটু পড়াশোনা করি অনেকের এটা নেম মিসকনসেপশন থাকে আজকে সব সমস্যা ক্লিয়ার করে দেব অবস্থান্তর ধাতু এটা কি জিনিস সেটা একটু দেখতে হবে ওট মিনিট এটা কাটতে নাকি আচ্ছা কাটছি অবস্থান্তর ধাতু আমাদের কি ডিমান্ড করে বা আমাদের কাছে কি চাই সেটা আমাদের সবার একটু বুঝতে হবে ঠিক আছে আমি বারবার চেক করি আর কি সবকিছু ঠিক আছে কিনা আমাদের ডি যে উপশক্তি স্তরটা আছে তার ইলেকট্রন বিন্যাস যদি ওয়ান থেকে নাইনের মাঝে থাকে বুঝছেন ওয়ান থেকে নাইনের মাঝে থাকা মানে কি সেটা যদি আংশিক আংশিক পূর্ণ পূর্ণ থাকে থাকে ও যদি তাহলে হচ্ছে তাহলে আমরা কি বলতে পারি সে একটা অবস্থান্তর ধাতু তার মানে ডি যদি আমরা পাই কিংবা ডি যদি আমরা পাই তাহলে আমরা তাকে অবস্থান্তর ধাতু বলতে পারবো না এমন কথা আছে শর্ত আছে ভাইয়া এই যে ইলেকট্রন বিন্যাসটা এটা কোন অবস্থায় এটা কি সাধারণ মৌলের ইলেকট্রন বিন্যাস না এখানেই সাধারণ না এটা এটা হচ্ছে এই যে আমাদের ওটা আছে তার স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া স্থিতিশীল আয়ন জিনিসটা তাহলে কি এই জিনিসটা তো চিনতে হবে স্থিতিশীল আয়ন জিনিসটা এখন আমাদের চিনতে হবে আচ্ছা যারা সালাম দিচ্ছে বা এখন দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম আমি আসলে লেখার সুযোগ দিব আচ্ছা লেখেন এর আগে তো লেখেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিনশট নেন 1 2 3 মেবি নেওয়া হয়ে গেছে দেখুন আচ্ছা সামনে যাই দেখেন এবার আমি যদি বলি স্থিতিশীল আয়ন জিনিসটা আসলে কি আপনার কি মনে হয় যে জিনিসটা কি চার্জের উপর ডিপেন্ড করে যে আয়নের চার্জ বেশি যে আয়নের চার্জ কম সেটার উপর ডিপেন্ড করে নাকি আয়নের ইলেকট্রন বিন্যাসের উপর ডিপেন্ড করে ব্যাপারটা কি এরকম না ব্যাপারটা আসলে এরকম না যদি আমরা বলি কোন মৌল অধিক স্থিতিশীল বা কোন পরমাণু অধিক স্থিতিশীল তাহলে আমরা কি কি হিসেবে চিন্তা করব ইলেকট্রন বিনাশ হিসেবে চিন্তা করব করবো এইখানে ভাইয়া আয়ন নিয়ে কাজ করতেছি আমরা আমরা যখন বলবো কোন আয়ন আয়ন অধিক স্থিতিশীল স্থিতিশীল কোন কম তখন আমরা কি নিয়ে কাজ করব। তখন আমরা ওই আয়নটা যে যৌগ গঠন করে আমরা দেখব ওই যৌগটা কি স্থিতিশীল নাকি স্থিতিশীল না যদি ওই যৌগটা স্থিতিশীল হয় তাহলে আমরা বলবো এই আয়নটা স্থিতিশীল আয়ন যদি দেখি ওই যৌগটা স্থিতিশীল না তাহলে বলবো না এই আয়নটা স্থিতিশীল আয়ন না আমি একটা एग्जांपल দিয়ে দেখাই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে আমি একটু এই পাশে দেখাই দেখেন আসেন আমাদের কপার যে মৌলটা আছে কপার তার দুইটা আয়ন আমরা দেখি কিউব প্লাস আয়ন কিউব আয়ন তাই না এখন আমরা যদি এইটা থেকে যৌগ গঠন করি কি আসবে সিও সিএল আর আমরা যদি এটা থেকে যৌগ গঠন করি তাহলে কি আসবে সিও টু সিএল টু তাই না ব্যাপারটা কিন্তু এরকম আসবে আমরা দেখতে পাই যৌগ গঠনের পরে এইটা এই যে এই যোগটা অধিক স্থিতিশীল থাকে কিন্তু এইটা গঠন সাথে সাথেই আবার উধাও হয়ে যায় আমরা একে আর খুঁজে পাই না যার কারণে আমরা বলতে পারি এই যে এই আয়নটা কপারের জন্য স্থিতিশীল আয়ন কপারের আয়ন তাহলে কি পাচ্ছি আমরা কপার টু প্লাস বোঝা গেছে কারণটা কেন স্থিতিশীলায়ন হয় এমন ভাই আপনি মনে করতে পারেন কোনটার জন্য কোনটা স্থিতিশীল আমরা বুঝবো কেমনে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে ঠিক আছে জিঙ্কের জন্য জিঙ্ক টু প্লাস আয়রনের জন্য আয়রন থ্রি প্লাস তারপরে হচ্ছে আমাদের ম্যাঙ্গানিজের জন্য ম্যাঙ্গানিজ টু প্লাস স্ক্যান্ডিয়ামের জন্য স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস আমরা এখন চারটা প্র্যাকটিস করে দেখায় দিই তাহলে হচ্ছে সামনে আপনারও হচ্ছে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আসেন দেখি একটু প্র্যাকটিস করে দেখাই হ্যাঁ কি দেখতে পারি আমরা আমরা স্ক্যান্ডিয়াম দিয়ে শুরু করবো স্ক্যান্ডিয়াম দিয়ে শুরু করি আমরা স্ক্যান্ডিয়াম ইলেকট্রন বিন্যাস কি ভাই আমরা কি জানি কি এটা আর্গন তারপরে কি ফোর এস থ্রি ডি ফোর এস কি ফোর এস হচ্ছে টু থ্রি ডি কি থ্রি ডি হচ্ছে ওয়ান এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম ইলেকট্রন বিন্যাস স্ক্যান্ডিয়াম হচ্ছে একুশ ঠিক আছে তাহলে এখন আমরা ওর স্থিতিশীল এখন কি জানলাম ওর স্থিতিশীল হচ্ছে স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস ইলেকট্রন বিন্যাসটা হলে কি হবে আর্গন আর্গনের মতো থাকবে ফোর এস থেকে ইলেকট্রন দুটা চলে যাবে সবার আগে তারপরে থ্রি ডি থেকে ইলেকট্রন চলে যাবে দেখেন তো এখানে কি ডি ওয়ান থেকে নাইন এই শর্তটা পূরণ করছে না করে নাই তাহলে কি এইটা অবস্থান্তর ধাতু হবে এই যে আমাদের স্ক্যান্ডিয়াম যে ধাতুটা এটা না কিন্তু আয়নটা নিয়ে আমরা এখন আর ডিসকাস করব না আয়নের ডিসকাশন শেষ এবার ধাতু নিয়ে ডিসকাশন করতেছি স্ক্যান্ডিয়াম যে ধাতুটা সে অবস্থান্তর নয় গেল আমাদের কথা আচ্ছা এবার আমরা দেখি আমাদের আরেকটা আরেকটা একটু দেখি এক মিনিট আমরা হচ্ছে আয়রন দেখি আয়রন কত টোয়েন্টি সিক্স আরগন ফোর এস থ্রি ডি ফোর এস টু থ্রি ডি সিক্স ঠিক আছে তাহলে এবার দেখেন তো আয়রনের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস কি জানেন এফ থ্রি প্লাস ফেরিক তাহলে ওর তাহলে কি হবে দেখেন তো ফোর এস জিরো থ্রি থেকে আরেকটা যাবে ফোর এস থেকে সবার আগে দুইটা যাবে তারপরে থ্রি থেকে আরেকটা যাবে ইলেকট্রন কয়টা হবে তাহলে থ্রি ডি দেখেন তো এটা কি আমাদের ডি ওয়ান থেকে নাইনের শর্ত পূরণ করছে হ্যাঁ করছে তাহলে আমরা কি বলতে পারি এই যে আয়রন ধাতুটা আছে সে অবস্থান্তর ধাতু আয়রনের যে ধাতুটা আছে সে কি অবস্থান্তর ধাতু ঠিক আছে তাহলে আমি একটু রিক্যাপ করি কি করাইলাম আমরা আরো দুটো এক্সাম্পল দেখব কোনো সমস্যা নাই সবগুলাই দেখা ট্রাই করব সবগুলো তো দেখা পসিবল না আরো দুটা দেখব আর কি ঠিক আছে আসেন আরো দুটা দেখি আমরা আরো দুটা দেখি আসেন আমরা ম্যাঙ্গানিজ নিয়ে একটু কথা বলতে পারি ম্যাঙ্গানিজ কত 25 আরগন তাই না 4s 3d 4s2 3d5 এখন ম্যাঙ্গানিজ তাহলে কি স্থিতিশীল লিটন বিনা স্থিতিশীল আয়ন আছে Mn2+ যেগুলো খ নম্বরে বেশি বেশি আসে আমি আপনাদের সেগুলোই দেখায় দিচ্ছি ঠিক আছে অ্যাম এন্ড প্লাস এখন তাহলে কি হবে ফোর থেকে আগে দুইটা চলে যাবে ফোর এস জিরো থ্রি থেকে কি কিছু যাবে না কিছু যাবে না থ্রি ডি থাকতেছে এটা কিন্তু আমাদের ডি ওয়ান থেকে নাইনের শর্ত পূরণ করে তার মানে আমাদের ম্যাংগানি যেটা সেটা কি আমাদের অবস্থান্তর হবে হ্যাঁ এটা আসলে আমাদের অবস্থান্তর হবে বোঝা গেছে আচ্ছা আমরা এটা দেখি তাহলে লাস্ট লাস্ট দেখি অবস্থান্তর নিয়ে লাস্ট আলোচনা ঠিক আছে আচ্ছা অষ্টকের ব্যাপারটা আসলে আলাদা বুঝছেন অষ্টকের হিসাবটা আসলে আলাদা আমরা আয়ন নিয়ে হিসাব করতেছি অষ্টকের হিসাবটা মৌল যখন সরি যোগ যখন পরিপূর্ণ থাকে তখন ঠিক আছে আচ্ছা আসেন আমরা হচ্ছে এখন দেখবো হচ্ছে থার্টি জিঙ্ক হচ্ছে থার্টি আরগন এস থ্রি ডি ফোরেস এ কত থাকবে টু থ্রি কত থাকবে টেন তাই না ইলেকট্রন বিন্যাসটা এটাই আমাদের বলে এবার জিঙ্কের স্থিতিশীল আয়ন কত জিঙ্ক টু প্লাস জিঙ্ক টু প্লাস তাহলে থাকবে আমরা হচ্ছে হয়ে যাবে যাবে থেকে দুইটা না সবার আগে থ্রি ডি থেকে তো যাবে না ফোর এস থেকেই যাবে আর থ্রি কি থাকবে তাহলে থ্রি থাকবে টেন দেখেন তো এটা কি পূর্ণ হয়ে গেল না এটা কি ডি ওয়ান থেকে নাইনের শর্ত পূরণ করছে না ডি ওয়ান থেকে নাইনের শর্ত এটা পূরণ করে নাই তার মানে কি জিঙ্ক অবস্থান্তর হবে না জিঙ্ক অবস্থান্তর হবে না ঠিক আছে জিঙ্কই অবস্থান্তর হবে না তার মানে আমরা চারটা এক্সাম্পল দেখলাম খ নম্বরের প্রত্যেকটাই আসার জন্য অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে চারটা এক্সাম্পল দেখলাম কোনটা অবস্থান্তর হয় কোনটা অবস্থান্তর হবে না ঠিক আছে চারটা এক্সাম্পলের মধ্যে আমরা পাইলাম কি কি স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক অবস্থান্তর না আর কি কি অবস্থান্তর পেলাম ফেরাম আর ম্যাঙ্গানিজ অবস্থান্তর পেলাম স্ক্যান্ডিয়াম আর জিঙ্কের মাঝখানে যারা আছে প্রায় সবাই হচ্ছে অবস্থান্তর ঠিক আছে আচ্ছা আশা করি হচ্ছে বুঝছেন আগের দুই নাম্বার ক্লাসে কয় মিনিট ক্লাস হয়েছে দেখছেন দশ মিনিট না বারো মিনিট ক্লাস হয়েছে ক্লাস নিতে পারি নাই তো টেকনিক্যাল একটু কিছু সমস্যা ছিল তার জন্য ঠিক আছে আয়রন টু প্লাস আয়ন হয় এফি টু প্লাস আয়ন হয় ফেরাস আয়ন বা তার চেয়ে স্থিতিশীল কে ফেরিক আয়ন ঠিক আছে আয়রন টু প্লাস ফেরাস আয়ন হয় বা তার চেয়ে স্থিতিশীল কে আয়রন থ্রি প্লাস ফেরিক আয়ন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটু সামনের স্লাইডে যাই আমাদের পড়াশোনা আহ মেইন পড়াশোনাটা ডি ব্লকের মেইন পড়াশোনাটা এখনো শুরু করিনি আমরা চুম্বক ধর্মটা একটু দেখবো ঠিক আছে চুম্বক ধর্ম্বক বই থেকে পরিবর্তনশীল জারুন মানটা দেখে নেবেন সবচেয়ে বেশি পরিবর্তনশীল যারুণ মান কারটা ছক আছে হাজারি সারের বইয়ের মধ্যে এটা দেখে নেবেন ঠিক আছে প্যারা চম্বক এটা কারা ম্যাক্সিমাম ডি ব্লক কিন্তু চারটা ইমপোস্টার আছে চারটা ইম্পোস্টার ইম্পোস্টার মানে হচ্ছে ওর থাকার কথা না ও এখানে চলে আসে লুকায় কে চারটা পাওয়া যায় তাহলে মানে যদি এমন কিছু হয় যে দেখায় তাহলে ডায়াচুম্বক কি এমন কিছু যে চুম্বত দেখায় না চারটা আমরা দেখবো চারটা কোন চারটা আমি একটু দেখাই দিই কাজিনের স্কার্ট কি কি কপার জিঙ্ক স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম এই চারটার মধ্যে এদের চার্জ দেওয়া লাগবে এরা এই অবস্থায় ওরা প্যারাচুম্বক কিন্তু যখন ওদের মধ্যে একজনের মধ্যে প্লাস ওয়ান জিঙ্কের মধ্যে প্লাস টু স্ক্যান্ডিয়ামের মধ্যে প্লাস থ্রি টাইটানিয়ামের মধ্যে ফোর প্লাস এই যে এই অবস্থায় যখন থাকবে এই আয়নগুলো যখন থাকবে তখন ওই মোমেন্টে ওরা অ্যাজ এ ডায়াচুম্বক অ্যাক্ট করবে আচ্ছা এই পার্ট থেকে কি কি জিনিস পড়া লাগবে সেগুলো ধরে ধরে পড়া দিচ্ছি সবার আগে জানার কথা ছিল প্যারাচম্বকত্ব দেখায় তারা প্যারাচম্বত কারা দেখায় সেগুলো আমরা দেখলাম আরেকটা জিনিস বুঝতে হবে যে দেখায় হ্যাঁ ধর্মটা যে তারা দেখায় এইটা কেন দেখাবে আসলে এটার পেছনের কারণটা কি এটার পেছনে আসলে কি আমার প্রভাব হিসেবে কাজ করতেছে এই যে চুম্বকত্বটা যে দেখাবে তার পিছনে আমার প্রভাব হিসেবে কি কাজ করতেছে আমাদের বুঝতে হবে আচ্ছা ওয়েট এটা হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন সিঙ্গেল ইলেকট্রনের কারণে তারা হচ্ছে চুম্বক দেখায় আমি যদি একটু একটু বোঝাই একটু বোঝাই কে হইতে পারে আমাদের একটু দেখাই আমরা স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম আমরা হচ্ছে টাইটানিয়াম দিয়ে দেখি আসেন টাইটানিয়াম ঠিক আছে ও কত বাইশ ও যদি বাইশ হয় টাইটানিয়ামের একটা দেখলাম আমরা কি টাইটানিয়াম ফোর প্লাস যদি হয় ফোর প্লাস যদি হয় তাহলেও কি তাহলেও ডায়াচম্বক কিন্তু আমরা টাইটানিয়ামের নর্মাল সাধারণ মৌলটা নিয়ে যখন আমরা কাজ করব তখন কিন্তু ও আবার প্যারাচম্বক হবে বুঝছেন পার্থক্যটা বুঝছেন ঠিক আছে আরগন আরগন ফোর টু থ্রি আমরা যদি এই যে ডি অরবিটাল যেটা আছে তার বিন্যাস করি হ্যাঁ দেখেন যে দুইটা ইলেকট্রন একটা দুইটা এইখানে আর কোন ইলেকট্রন আছে কোনো ইলেকট্রন নাই এদেরকে আমরা কি ইলেকট্রন বলি এই যে এদেরকে আমরা কি ইলেকট্রন বলি এখানে দুইটি সিঙ্গেল ইলেকট্রন আছে আমরা বলতে পারি না সিঙ্গেল ইলেকট্রন লাগবে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকলেও আমাদের যে যোগটা আছে সে কি দেখাবে সে প্যারাচম্বত দেখাবে এখন এইটা আপনাকে আমি একটু বুঝাই দিই এখানে টাইটানিয়াম ফোর প্লাস দিয়ে আমি বলছিলাম ও চম্বকত্ব দেখায় না কেন দেখায় না দেখেন তো ভাই টাইটানিয়াম যদি ফোর প্লাস হয়ে যায় তাহলে কি হবে এইখান থেকেও দুইটা ইলেকট্রন চলে যাবে এখান থেকেও দুইটা ইলেকট্রন চলে যাবে তাহলে কি কিছু থাকবে শুধু আমার আর ঘন্টা পরে থাকবে যেটা আমার থ্রি পর্যন্ত চলে আসে আর কি মানে থ্রি পি সিক্স পর্যন্ত সম্পূর্ণ ভর্তি থাকে আমরা যদি থ্রি পি এর বিন্যাস করি দেখেন তো এরকম হয়ে যায় না এখানে কি কোনো সিঙ্গেল ইলেকট্রন আছে কোনো সিঙ্গেল ইলেকট্রন নাই আপনি বুঝাই আমি পুরো জিনিসটা আবার রিক্যাপ করি আমরা চুম্বুকত নিয়ে পড়াশোনা করতেছি কি নিয়ে পড়াশোনা করতেছি ডি ব্লকের চুম্বক ধর্ম নিয়ে পড়াশোনা করতেছি ঠিক আছে এইবার তার মধ্যে কি কাহিনী দেখতেছি আমরা প্রথমেই দেখলাম ডি ব্লকের ম্যাক্সিমাম সবাই আমাদের কি দেখায় প্যারাচুম্বক ধর্ম দেখায় কারণ কি তাদের প্রত্যেকের মধ্যে একটা করে হইল সিঙ্গেল ইলেকট্রন থাকে চারটা বিশেষ আয়ন পাইছি যাদের মধ্যে আমরা চুম্বকত দেখি না প্যারাচম্বকত দেখি না ডায়াচম্বকত দেখি তাদের মধ্যে আমরা টাইটানিয়ামের মানে এরা আয়ন অবস্থাতেই ডায়াচম্বক মূল মূল অবস্থায় কিন্তু ওদের মধ্যে সিঙ্গেল ইলেকট্রন থাকে তখন কিন্তু ওরা ভাই আবার প্যারাচম্বকত দেখাবে এরা কিন্তু আবার প্যারাচম্বকত দেখাবে ঠিক আছে এখন এখান থেকে দেখেন টাইটানিয়াম ফোর প্লাস আমরা বলছিলাম ডায়াচুম্বক ফোর প্লাস হলে কি করতে হবে দুইটা দুইটা ইলেকট্রন এখান থেকে চলে যাবে ফোর থেকে দুইটা যাবে থ্রি থেকে দুইটা যাবে এখন দেখেন টাইটানিয়াম ফোর প্লাসে তাহলে কি থাকে লাস্টে থাকে থ্রি পি তে কি আমাদের কোনো ইলেকট্রন সিঙ্গেল ইলেকট্রন আছে কোনো সিঙ্গেল ইলেকট্রন নাই আর্গনের মধ্যে কিন্তু কোনো সিঙ্গেল ইলেকট্রন থাকে না তার মানে কি তার মানে এটা ডায়াচুম্বক হয়ে যায় বোঝা গেছে ইন্টার রিলেশনটা আসলে কিভাবে কাজ করছে আশা করি বুঝছেন হ্যাঁ ক্লাসে পোলাপার নাই তো এই জন্য আমি আসলে কাজিনের চেনেন না ওই যে পরে যে মেয়েরা বুঝছেন নাকি বলেন তো জিনিসটা যে আমি একটা দেখানোর ট্রাই করছি দায় আর প্যারাচম্বকের কো রিলেশন দেখানোর ট্রাই করছি আমি এখান থেকে আমাদের পড়া এখনো শেষ হয় না আর একটু পড়া আছে আর একটু একটা লাইন পড়বো আমরা এমসি আমি একবারে পড়াই দিই তো এই একটা অধ্যায়ের আমি হচ্ছে সি কিউ একবারে এমসি পড়াই দিই আমি আসলে আলাদা আলাদা করে পড়াই না সো একটা এমসি কিউ দেখবে এখানে যা পড়াইছি সেখান থেকে এমসি আসবে খ নাম্বারের প্রশ্ন আসবে ঠিক আছে একটা এমসি দেখবো প্যারাচুম্বকের একটা বড় ভার্সন আছে সেটার নাম হচ্ছে ফেরোচুম্বক প্যারাচুম্বকের কি এটা বড় ভার্সন প্যারাচুম্বকের বড় ভার্সন কি ফেরোচুম্বক ফেরোচুম্বক তিনটা দেখায় তিনটা ফে নি কো ফে নি কো ফেরাম নিকেল কোবাল্ট আয়রন নিকেল কোভাল তার মানে আমরা মোটামুটি চম্বগত নিয়ে অনেক কিছু পড়ে ফেলছি এর বেশি আসলে পড়া লাগবে না এর বেশি পড়া এমসিকিউর জন্য তো লাগবে মানে সিকিউর জন্য খুব একটা দরকার নাই এমসিকিউর জন্য তো লাগবেই না ঠিক আছে মোটামুটি এগুলা এই পার্টগুলা থেকে এমসিকিউ আসে অনেক বেশি খেয়াল করে পড়লেন ঠিক আছে আচ্ছা ক্লাসে পোলাবান একেবারেই নেই অন্যান্য ভাইয়াদের ক্লাসের মধ্যে অনেক পোলাবান থাকে আমার ক্লাস মনে পছন্দ করে না বুঝছেন এই জন্য হচ্ছে ক্লাসে পোলাবান থাকে না আচ্ছা এইবার আমাদের সিকিউর পার্টটা রঙিন যৌগ গঠন সবার আগে যে কথাটা বলতে হবে অবস্থান্তর যেসব ধাতু তারা রঙিন যোগ গঠন করবে অবস্থান যোগ গঠন করবে কার সাহায্যে অবস্থান যোগ গঠন করবে কখন রঙিন গঠন গঠন করবে করবে তারা যখন সাহায্যে জটিল ওই জটিল যোগটা দেখতে রঙিন হয় আমি একটা ভারী কথা বলে ফেলছি আমি যে কথাটা বলছি সেই কথাটা একটু বিশ্লেষণ করি আমি একটা শব্দ বলছি শব্দটার নাম হচ্ছে লিগ্যান্ড ইংরেজি বানানটা এরকম বাংলা বানানটা হচ্ছে এরকম লিগ্যান্ড লিগ্যান্ড কি জিনিস লিগ্যান্ড নিয়ে আমরা অনেক বিস্তারিত পড়াশোনা করি অনেক পড়াশোনা করি কিন্তু কখন পড়াশোনা করি যখন আমরা জটিল যোগ পড়তে চাই কিন্তু আমি কিন্তু আপনাদের বলছি জটিল যোগ আপনাদের সিলেবাসে নাই ওরকম ভাবে নাই আসলে শর্ট সিলেবাসে নাই অ্যাডমিশনে কখনো পড়ানো সৌভাগ্য হইলে ইনশাল্লাহ পড়ানো হবে বাট এখন আমরা জাস্ট চিনব যতটুকু আমাদের প্রয়োজন খ জন্য যা লাগতে পারে কিংবা আমাদের এই রঙিন যোগ বোঝার জন্য যা লাগতে পারে সেটা আমরা দেখব ঠিক আছে লিজেন্ট না আসলে লিজেন্ড না লিজেন্ডের বানানটা হচ্ছে এল ই ডি আর এটা হচ্ছে এল আই জি এ এন ডি ঠিক আছে লিগেন্ট তো লিগেন্ট জিনিসটা আসলে কি সোজা ভাষায় সোজা কথায় এমন একটা সত্তা যে লোন পেয়ার ইলেকট্রন কিংবা সিঙ্গেল ইলেকট্রন দান করে এমন ভাই আপনার মনে তো সমস্যা জাগবে ভাই ইলেকট্রন তো অনেকেই দান করে

এখন ভাই কথা হচ্ছে লিগেন্ড কারা কারা আছে কিরকম ভাবে আছে আমরা দুই টাইপের লিগেন্ড নিয়ে জানবো একটা হচ্ছে সবল আর দুর্বল দুর্বল সবল দুর্বলকে আমরা আগে সবল সবলকে নিয়ে আমরা হচ্ছে পরে লিখলাম আর কি সবল দুর্বল কারা আমাদের পানি পানির মধ্যে আমাদের লোন পেয়ার থাকে না মনে আছে লোন পেয়ার কি জিনিস আমি কিন্তু ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম দেখলে মনে থাকার কথা পানির মধ্যে লোন পেয়ার থাকে পানি আর এক্স মাইনাস এক্স মাইনাস কি জিনিস জানেন ভাই এক্স হচ্ছে হ্যালোজেন হ্যালোজেনের মধ্যে কি কি আছে ক্লোরিন মাইনাস আছে ফ্লোরিন মাইনাস আছে ব্রোমিন মাইনাস আছে আয়োডিন মাইনাস আছে এরা সব দুর্বল লিগেন সবল লিগেন কে কে তাহলে সবল লিগ্যান্ডের মধ্যে আছে অ্যামোনিয়া অ্যামোনিয়া চিনি আমরা অ্যামোনিয়ার মাথার উপরে একটা লোন পেয়ার আছে না ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম একবারে যখন ওই যে ডাইমার পড়াই দিয়েছিলাম মনে আছে অ্যামোনিয়া গেল তারপরে আর কি আছে আর আছে হচ্ছে আমাদের কার্বন মনোক্সাইড হ্যাঁ তারপর আর কি আছে আমাদের সায়ানাইট ঠিক আছে এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে আমাদের দুর সবল লিগেন ঠিক আছে আচ্ছা আপাতত লিগেট নিয়ে এইটুক জানলে আপনার জন্য এনা এখন আমরা আসলে মূল পড়ায় যাব যে কিভাবে আসলে রঙিন যৌগ গঠন করে কিভাবে আসলে গঠন করে সেটা আমাদের আগে জানতে হবে আচ্ছা লাইভের নোটিফিকেশন যায় না হ্যাঁ এমন হইতে পারে যায় না আসলে কি বলবো এখন কিছু বলার নাই সবার ক্লাসে হচ্ছে পঞ্চাশ ষাট জন একশো জন থাকে আর আমার ক্লাসে হচ্ছে দশ বারো চোদ্দ আছে না ক্র্যাক এগ্রি তারপরে হচ্ছে ক্র্যাক জিএসটি ওইখানে গতকাল তিনশো দুইশো সাড়ে তিনশো এরকম পলাপান নিয়ে ক্লাস করাই হ্যাঁ এই জন্য আসলে অভ্যাস হয়ে গেছে বেশি পোলাবান নিয়ে পড়াইতে পড়াইতে তো এই জন্য কম পোলাবান থাকলে আসলে পড়াইতে মন চায় না মন চায় না ব্যাপারটা এই আপনাদের পড়াইতে মন চাইতেছেন আপনাদের পড়াইতে আমি অনেক জোশ নিয়ে আসি দেখেন না কত সমস্যা সত্য ক্লাস নিতে এসে আচ্ছা দেখেন এইবার আমরা কি পড়ছি আমরা হচ্ছে লিখেন এবার আমরা মেইন পড়াশোনায় যাব কিভাবে আসলে রঙিন যোগ গঠন করে ধরলাম আমাদের একটা উপশক্তি স্তর থ্রি ডি সিক্স এটা কিন্তু অরবিটাল না গোলায়ন না আপনাদের কি শান্ত গুণগত রসায়ন পড়াইছে তাই না আমি জানি না ও আপনাদের এগুলা দেখাইছে নাকি আই ডোন্ট নো আমি আসলে ক্লাস দেখি আমি একটু ক্লিয়ার করে দিই এটা কিন্তু অরবিটাল না এটা ইটস নট অর্বিটাল এটা হচ্ছে সাবশেল উপশক্তিস্তর স্তর সাবশেল অরবিটাল কখন হয় যখন এন এর মান প্লাস l এর মান প্লাস এম এর মান এই তিনটা একসাথে থাকে থ্রি ডি এক্স ওয়াই থ্রি ডি এগুলো হচ্ছে অরবিটাল তাই না আচ্ছা আর সাবশেল কি যখন শুধুমাত্র এন এর মান আর এল এর মান থাকে কোয়ান্টাম নাম্বারে আচ্ছা আরেকটা জিনিস আমাদের সামনে গেলে লাগবে আমি জানি না এর আগে শান্ত আপনাদের পড়াইছে নাকি তাই আমি আপনাদের একটু দেখায় দিই গুণগত রস আমাদের একটু পরে লাগবে এখনই লাগবে এই যে আমাদের থ্রি ডি অর সাবসেল যেটা এটা থেকে আমরা পাঁচটা অরবিটাল পাই না থ্রি ডি এক্স ওয়াই থ্রি ডি জেড থ্রি ডি জেড এক্স থ্রি ডি এক স্কোয়ার মাইনাস স্কোয়ার এদের আকৃতি কি আপনারা জানেন এটা কিভাবে আঁকে সেটাকে আপনাদের পড়ানো হয়েছে আচ্ছা বিনোদন লাগলে আসলে কি করা যায় বলেন পড়াশোনাটা এই অধ্যায়টা একটু ঘুমন্ত অধ্যায় আচ্ছা আসেন এখন বিনোদন আছে আসতে থামেন দেখেন এই যে এই তিনটা এই তিনটা দেখতে এরকম পারেন পারেন আঁকতে পারেন শিখানো হয়েছে শিখানো কথা আমি একটু বলে দিই এই তিনটা দেখতে হচ্ছে অক্ষভেদে এরকম যে একটা ডাম্বেল যাবে অক্ষের মাঝখান দিয়ে আরেকটা ডাম্বেল যাবে অক্ষের পাশ দিয়ে পারার কথা আর এই যে এটা এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ও দেখতে কিরকম ও হচ্ছে অক্ষ দিয়ে যাবে তাই না অক্ষ দিয়ে যাবে অক্ষ দিয়ে যাবে অক্ষ দিয়ে যাবে আর এই দেখতে কিরকম ওকে নিয়ে আমরা ডিসকাশনেই যাব না ওকে জাস্ট আমরা মনে রাখবো হচ্ছে একটা লোভ অক্ষ দিয়ে যাবে আরেকটা লোভ রিং আছে না এই রিং এর কথা আমরা ভুলে যাবো রিং এর কথা আমরা ভুলে যাব রিং এর কথা মনে করার দরকার নাই খালি মনে রাখবো যে একটা লোভ আছে অক্ষ বরাবর যাবে তার মানে ওদের সাথে ওদের পার্থক্যটা কি মেইন পার্থক্যটা কি ভাই ওদের অরবিটাল অক্ষের বাইরে থাকে অরবিটাল এমন একটা জায়গা যেখানে ইলেকট্রন থাকে তাহলে কি আমরা বলতে পারি না ওদের ইলেকট্রন গুলা ডি অরবিটালের গুলো আসলে ওদের অক্ষের বাইরে আছে বুঝছেন ওদের অর্বিটালের লোকগুলো অক্ষের বাইরে অরবিটাল এমন একটা জায়গা যেখানে ইলেকট্রন থাকে তাহলে কি আমরা বলতে পারি না ওদের যে ডি উপশক্তি বা ডি এর বিভিন্ন অরবিটালের ইলেকট্রন গুলা তারা অক্ষের বাইরে অবস্থান করতেছে তাহলে কি একই কারণে আমরা বলতে পারি না এইখানে যে ডি অরবিটালের ইলেকট্রন গুলা তারা অক্ষ বরাবর অবস্থান করতেছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বলছি মাথায় রাখেন এখনই কাজে দিবে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বলছি মাথায় রাখেন এখনই হচ্ছে আমাদের এটা কাজে দিবে আমি সামনের স্লাইডে যাই ইডিটি তে ঘটে ঠিক আছে এটা হচ্ছে চিলেশন জটিল যোগ পড়ানোর জিনিস জটিল যোগ আপনাদের নাই সো চিলেশন নিয়ে পড়ানোর দরকার নেই ঠিক আছে ইডিটিএন নামের একটা যোগ আছে আচ্ছা এবার দেখেন আর পড়ানোর টপিকের মধ্যে কেন অন্য টপিক কেমনে দেখাবো ভাই এখন আচ্ছা দেখেন ব্যাপারটা কি হচ্ছে 3d6 নিয়ে আমরা কাজ করলাম सपोज 3d6 নিয়ে আমরা কাজ করতেছি ওর অরবিটালটা দেখতে গেলাম এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাই না বুঝছেন আপনার বাসায় মেহমান আসতেছে আপনার বাসায় মেহমান আসবে আপনার বাসায় মেহমান আসে না হ্যাঁ মেহমান আসলে কি করে যদি মনে করেন যে টাইপের মেহমান যারা যারা মেহমান তারা আসার অনেক আগে থেকে প্রায় এক সপ্তাহ আগে থেকে হচ্ছে প্রিপারেশন নেওয়া শুরু করে মাংস কিনে পোলাও চাল কিনে মশলা টসলা বাটা শুরু করে ভালো মতো করে প্রিপারেশন নেওয়া শুরু করে এই যে লিগেন্ড 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 হচ্ছে এখানে মেহমান লিগেন্ড এখন এই যোগের সাথে বিক্রিয়া মানে এসে বন্ধন করার ট্রাই করবে কেন আসবে জটিল জটিল গঠনের জন্য জন্য ওর গঠন করা ও আসার ওরে আগে আগে জানাবে লিগেন্ড যোগ দেখ আমি আইতাছি তুই কিছু কর আমার জায়গাটা বানা এখানে কি কোনো জায়গা আছে লিগেন্ডের কোনো জায়গা নাই কারণ মেহমান আসলে কি করেন আপনাদের বাসায় যাদের আমার মতো মিডিল ক্লাস ফ্যামিলির যারা তাদের বাসার মধ্যে হয়তো দুইটা তিনটা রুম থাকে একটা বা দুইটা বা তিনটা রুম থাকে মেহমান আসলে কি করে নিজের রুম ছাইরা অন্য জায়গায় মেহমান এই নিজের রুমটা মেহমানকে দিয়ে দিতে হয় তাই না এই কাজটা এখানে হবে এখানে এখানে কম্প্রেস হবে কমপ্রেস হবে যার ফলে কি হবে এক দুই তিন চার পাঁচ ছয়টা ইলেকট্রন এইখানে গাদাগাদি করে থেকে যাবে আমার এই দুইটা হচ্ছে ফাঁকা থেকে যাবে এই দুইটার মধ্যে কে আইসা বসবে জানেন কে আসবে কে আসবে ওই যে লিগেন্ডের মধ্যে যে লোনপেয়ার ইলেকট্রন থাকে মনে আছে বলছিলাম না আমি মেহমান মেহমান এসে এখানে লোনপেয়ার ইলেকট্রন বসাই দিবে তার মানে এখানে কি থাকলো লিগেন্ডের ইলেকট্রন আর এইখানে কারা আছে ডি অরবিটালের ইলেকট্রন এখন আপনার বাসায় মেহমানার্সে বেড়াইতে আপনার বাসায় মেহমানার্সে বেড়াইতে সে বেড়াইতে এসে যদি আপনার বাসায় পারমানেন্টলি থাকা শুরু করে আপনি কি অ্যালাউ করবেন করবেন না কিংবা এমন একটা মেহমান আছে যারা আপনি দেখতে পারেন না সে কিছু একটা করলে আপনার মেজাজ খারাপ হয়ে যায় তাই না কারণ আপনি আমার বলেন এই যে ইলেকট্রন গুলো আছে ডি অরবিটালে ওরা কি নেগেটিভ চার্জ না নেগেটিভ চার্জ এই যে এখানে লোন পেয়ারের আছে লিগেন্ডের লোন পেয়ার ইলেকট্রন গুলা লিগেন্ডের ইলেকট্রন গুলা ওরা কি নেগেটিভ চার্জ না হ্যাঁ ওরা নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ পরস্পর কি কি বিকর্ষণ করে বুঝছেন বিকর্ষণ করে তার মানে এরা উপর একজন আরেকজনকে কি করবে বিকর্ষণ করবে তাই না বিকর্ষণই তো করার কথা এখন এখানে একটা বিকর্ষণ যুদ্ধ হবে এখানে একটা বিকর্ষণ ওয়ার দেখা যাবে রিপালশন ওয়ার এখানে ওদের মধ্যে কি হবে রিপালশন ওয়ার একটা বিকর্ষণ যুদ্ধ লাগবে ওদের মধ্যে ওরা একজন আরেকজনকে বিকর্ষণ করবে যেহেতু বিপরীত ধর্মী ব্যাপারটা কি হইতেছে অরবিটাল আনলো এখন অরবিটাল থাকা শুরু করছে এখানে থাকাটা কি ঠিক হইতেছে তার মানে এখন বিপরীত ধর্মী বিপরীত ধর্মী যুদ্ধ লেগে যাচ্ছে এইবার বুঝেন এবার আমরা সেই আগেরটা ফেরত যাব আগে আমরা মাত্র যেটা দেখে আসলাম হ্যাঁ তো আমরা কটা পাইলাম পাঁচটা পাঁচটা তার মধ্যে তিনটা কি থাকে অক্ষ বরাবর থাকে আচ্ছা আমি আপনাদের একটা গ্রাফ দিয়ে বোঝাই জিনিসটা এই যে একটা গ্রাফ গ্রাফ ঠিক আছে এটার নাম কি ক্রিস্টাল ফিল্ড এফেক্ট থিওরি কি থিওরি ক্রিস্টাল ফিল্ড এফেক্ট থিওরি আমাদের কি ছিল ভাইয়া অরবিটাল কয়টা ছিল ডি অরবিটালের জন্য ডি উপশক্তি স্তরের জন্য অরবিটাল কয়টা ছিল আমাকে বলতে পারবেন আমিই বলে দিই বরং অরবিটাল ছিল হচ্ছে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কটা ছিল ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার তাই না আচ্ছা লিগেন্ড আসতেছে এমন একটা সময় ছিল না লিগেন্ড আসতেছে করতেছে জায়গা বানায় দিতেছে ওই টাইমে কি হয় জানেন ওই টাইমে ওদের শক্তিটা বেড়ে যায় মেহমান আসলে বাসায় আগে যারা থাকে তাদের উন্মাদনা বেড়ে যায় না তার আনন্দ করা শুরু করে না তার আনন্দ করা শুরু করে তাদের শক্তিটা একটু বেড়ে যায় পাঁচটা অরবিটালে শক্তিটা কি এটা এনার্জি বোঝায় যত পড়ে যাবে তত শক্তিটা বেশি ওদের এনার্জিটা একটু একটু লেভেল আপ হয়ে যায় হ্যাঁ এই যে ইলেকট্রনের অরবিটাল একই শক্তিতে আছে এদেরকে বলে ওদের ডিজেনারেট অবস্থা পরীক্ষার মধ্যে ক নাম্বারের মধ্যে আসতে পারে ডি জেনারেট অবস্থা বলতে কি মানে ডি জেনারেট কি বা ডি জেনারেট কাকে বলে কিংবা ক নাম্বারে আসতে পারে ডি জেনারেট অবস্থা বলতে কি বুঝো ঠিক আছে এই যে সমশক্তি সম্পন্ন ইলেকট্রনের যে অরবিট মানে অর্বিটালগুলো আছে তারা এখন ডি জেনারেট অবস্থায় আছে এইখানে অরবিটাল আইসা পৌঁছাইছে এইবার দেখেন এইবার দেখেন ওদের মধ্যে বিকর্ষণ যুদ্ধ শুরু হয়েছে এইবার ডি এক্স ওয়াই ওয়াই জেড এক্স এর জন্য লোভগুলা অক্ষের বাইরে লিগ্যান্ডের ইলেকট্রন যেটা সেটা প্রবেশ করে কোন দিক দিয়ে জানেন এই অক্ষের ভিতর দিয়ে প্রবেশ করে অক্ষের ভিতরে প্রবেশ করে অক্ষ দিয়ে প্রবেশ করে অক্ষের বাইরে ওরা খুব কম যায় ওরা অক্ষ দিয়ে প্রবেশ করে আর আমাদের যেটা ডি ওয়াই স্কোয়ার আর ডি জেড ওরা কি ছিল ভাই ওরা অক্ষ বরাবর ছিল তাই না ইলেকট্রন আসতেছে লিগেন্ডের ইলেকট্রন অক্ষ দিয়ে প্রবেশ করবে এখন বলেন বিকর্ষণটা কার সাথে বেশি হবে যে লোকগুলো অক্ষের বাইরে আছে তার সাথে বেশি বিকর্ষণ হবে না যে লোকগুলো অক্ষ বরাবর আছে তার সাথে বেশি বিকর্ষণ হবে অবশ্যই যে অক্ষ বরাবর আছে ওর সাথে বেশি বিকর্ষণ হবে তাই না ব্যাপারটা তো এইটাই ওর সাথে অধিক বিকর্ষণ হবে এখন বিকর্ষণ দিলে লাভ কি হবে আপনি মনে করেন একটা জিনিস আপনি ঘষতেছেন আপনার হাত ঘষেন তো একটু হাত ঘষতে কি হয় হাতটা গরম হয়ে যায় না হাতটা কি গরম হয়ে যায় না গরম হচ্ছে কি হচ্ছে তাপ শক্তি হাতের মধ্যে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে শক্তি বেড়ে যাচ্ছে হাতের হাতের শক্তি ঘষা লাগলে বেড়ে যাচ্ছে এইখানে বলেন তো ইলেকট্রন কার সাথে কখন বেশি ঘষা খাচ্ছে ডিঅরবিটাল ইলেকট্রনের সাথে এই অবস্থায় না এই অবস্থায় এই অবস্থায় ডি অরবিটাল ইলেকট্রনের সাথে ও বেশি ঘষা খাচ্ছে না শক্তি কোন অবস্থায় বেশি হবে অবশ্যই এই অবস্থায় তাহলে বেশি হবে তার মানে আমরা বলতে পারি লিগেন্ডের ইলেকট্রন আসার পরে এদের শক্তিটা এদের এনার্জিটা অনেক বেড়ে যায় কি হয় এদের এনার্জিটা লেভেল আপ হয়ে যায় এদের এনার্জিটা বেড়ে যায় তাহলে লাভটা কি হয় এইখানে কাহিনীটা হবে এদের এনার্জিটা দুইজনের কার কার ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার এদের এনার্জিটা আমার কি লেভেল আপ হয়ে যায় আর কাদের লেভেল কমে যায় ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স এই তিনজনের এনার্জি লেভেল কমে যায় ঠিক আছে এই যে এনার্জি বেড়ে গেল বুঝলেন এই যে এনার্জিটা বেড়ে গেল আমি একটু রিক্যাপ করে আসি আমি একটু রিক্যাপ করে আসি একটু টাফ জিনিস তো আমি একটু রিক্যাপ করে আসি রিক্যাপ করে আসলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে আমরা লিগেন্ডের ব্যাপারে পড়াশোনা করলাম এগুলা তো আমরা দেখলাম ঠিক আছে এবার আমরা হচ্ছে একটু একটু রিক্যাপ করে আসি কি করতেছি আমরা আমরা 3d6 একটা অরবিটাল নিছি লিগেন্ড আসলো আমরা ওকে কম্প্রেস করলাম এই কম্প্রেশনের সাথে আর কাজ হবে এই যে কম্প্রেশনের সাথে সাথে ওদের শক্তিটা লেভেল আপ হয়ে গেল সবার শক্তি একসাথে বেড়ে গেছে এবার কি হইছে এবার ইলিগেন্ট ইলেকট্রন আসছে কেমনে আসছে এই যে অক্ষ বরাবর আসছে তার মানে কি যেখানে ঘষা খাবে সেখানে শক্তি বেশি ঘষা কোথায় বেশি খাচ্ছে অক্ষ বরাবর যারা আছে dx স্কয়ার মাইনাস y বেশি ঘষা খাচ্ছে বেশি শক্তি হচ্ছে তার মানে এখন ওরা এই অবস্থা থেকে ভেঙে ওরা উপরে শক্তিতে চলে যাবে ওরা নিচে শক্তিতে চলে আসবে এই যে অবস্থাটা এই অবস্থাটাকে সামগ্রিক ভাবে বলে নন ডিজেনারেট অবস্থা ডিজেনারেটে সমশক্তি নন ডিজেনারেটে বিষম শক্তি ঠিক আছে আর এই যে আমাদের দুইটা আমরা পাইলাম সেট পাইলাম এটাকে বলে ইজি সেট কি সেট বলে ইজি সেট এটা জার্মান ওয়ার্ড ইভেন গ্যারেট ইভেন গ্যারেট নাম একটা জার্মান ওয়ার্ড থেকে আসছে যেটা আসলে বোঝায় উচ্চ শক্তি মানে উপরের দিকের জিনিস বোঝায় ঠিক আছে আর এটা কি সেট জানেন টি টু জি এটার নাম কি টি টু জি সেট এম জি কিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট কি বলবে ইজি সেট কারা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার বলবে টি টু জি সেট কারা ঠিক আছে কি হবে ভাই ওরা তো ভেঙে গেল আলাদা হয়ে গেল ঠিক আছে এবার ওরা নিজেদের মধ্যে একটা সমঝোতা করে নিবে একটা যোগ গঠন হয়ে যাবে যোগ গঠন হয়ে যাওয়ার পরে কি হবে জানেন ওরা আবার মিনিমাল স্টেটে চলে আসবে তারপরে কি হবে যে শক্তিটা যে বেশি ও কামাইছিল ওর একটু বেশি শক্তি হয়ে গেছিল না ওর বেশি শক্তিটা কি করবে বেশি শক্তিটা বাইরে ত্যাগ করে দিবে এখন বাইরে কি ত্যাগ করবে ভাই শক্তি ত্যাগ করবে আমরা কি পড়ি না ইসলাম টু বাই ল্যামডা আছে না ল্যামডা যেখানে তরঙ্গ দৈর্ঘ্য সেটা ল্যামডা যেখানে রং সেখানে পড়ছিলাম আমরা কখনো বেনি আসো হকলা পড়ছিলাম বেনি আসো হকলায় কি আমাদের কি ছিল ওই বিভিন্ন বিভিন্ন ল্যামডার দৈর্ঘ্যের জন্য কালার শো করতেছিল না ল্যামডার দৈর্ঘ্য যদি বেনি আসো হকলার মধ্যে কোনো একটা থাকে তাহলে আমার ওই মৌলটা কালার শো করবে এটা হচ্ছে ফাইনাল কথা কনক্লুশন আমি একটু রিক্যাপ করব লাস্টের পার্টটা ফার্স্টের পার্টটা রিক্যাপ করছি কি হইতেছে প্রথমে ডিজেনারেট অবস্থা ইলেকট্রন লিগেন্ড আসার পরে শক্তি লেভেল আপ হইতেছে তারপরে শক্তি ব্রেকডাউন হইতেছে রিপালশন ওয়ার থার্ড ওয়ার্ল্ড ওয়ার নামের কি জানি একটা কমেন্ট করছে থার্ড ওয়ার্ল্ড ওয়ার সেটা হইতেছে ইজি সেট টি টু জি টি টু জি সেটে ভাগ হইতেছে তারপরে আবার তারা সেম স্টেটে চলে আসতেছে তারপরে হচ্ছে এনার্জি বের করে দিচ্ছে সেই এনার্জিটা আমরা পরবর্তীতে কালার হিসেবে ওই যে ল্যামডার বিভিন্ন রেঞ্জ হিসেবে আমরা কালার দেখতে পাই ঠিক আছে ল্যামডার রেঞ্জ যদি ল্যামডার রেঞ্জ যদি আমাদের কি বলে দৃশ্যমান তিনশো আশি থেকে সাতশো আশি দৃশ্যমানের মধ্যে থাকে তাহলে আমরা কি দেখতে পাই তাহলে আমরা কালার দেখতে পাই ঠিক আছে এই ছিল মোটামুটি আমাদের রৌগিন যুগ গঠনের আলোচনা বলেন তো বুঝছেন নাকি আমি আপনাদের বলেন আমি একটু পানি খাই গলা শুকিয়ে গেছে আপনাদের পড়াইতে পড়াইতে রৌগিন যুগ গঠন কি বোঝা গেছে রৌগিন যুগ গঠন কি বোঝা গেছে ক্লাসে মাত্র আটজন আছে আল্লাহ রঙিন বলছে ক্লিয়ার আহসান বলছে জি ভাইয়া আচ্ছা ঠিক আছে দুজনের কমেন্টই নেই যেহেতু হচ্ছে আহ ক্লাসে এমনি পোলাপান নাই ডিওর অরবিটাল নিয়ে আমাদের আসলে আর খুব বেশি আলাপ আলোচনা নাই ঠিক আছে নিয়ে আমরা মোটামুটি সবকিছু নিয়েছি যা যা আমাদের পড়ার কথা শুরু থেকে একটু দেখাই কি কি পড়লাম ডি অরবিটাল নিয়ে এগুলা কিন্তু মাস মাস পড়তে হবে ডিওরবিটাল কারা অরবিটালে মনের সংখ্যা কয়টা কি কি বৈশিষ্ট্য প্রদর্শন করে সেগুলো আমরা দেখলাম তারপরে হচ্ছে আহ মনে রাখার পদ্ধতি দেখলাম তারপরে আমরা অবস্থান্ত ধাতুর ব্যাপারে পড়াশোনা করলাম অবস্থান্ত ধাতু কি কি হইতে পারে আমরা এক্সাম্পল গুলো দেখলাম অনেক তারপরে আমরা কি দেখলাম সিঙ্গেল ইলেকট্রন কিভাবে চম্বক ধর্ম দেখায় মানে দায়ী ধর্ম রিলেটেড যত যাবতীয় আছে সবগুলো আমরা দেখার ট্রাই করছি ঠিক আছে তারপরে আমরা রঙিন যুগ গঠন নিয়ে পড়াশোনা করা শুরু করছি রঙিন যুগ কিভাবে কি গঠন করে কেন কি হয় এখানে লিগেন্ডের ব্যাপারে আমরা একটু পড়াশোনা করছি তারপরে অরবিটাল গুলো আপনাদের একটু চিনাইছি আমি জানিনা আপনারা আগে জানতেন নাকি তাও আমি একটু দেখাই দিছি ঠিক আছে তারপর আমরা এখানে হচ্ছে রঙিন যৌগ গঠনের থিওরিটা একটু দেখছি আর মেইন গ্রাফটা হচ্ছে আমরা এখানে ডিসকাশন করছি দেখেন গ্রাফটা দেখতে কত সুন্দর লাগতেছে ঠিক আছে এর মাধ্যমে আমাদের ডি অরবিটাল নিয়ে যত সব ডিসকাশন আছে সব শেষ হয়ে গেল ঠিক আছে আচ্ছা এবার তাহলে আমরা যারা আছেন ভাই পাঁচ জন ক্লাসে থাকলে আমার সমস্যা নাই তারা একটু লাস্ট পর্যন্ত থাকেন হ্যাঁ আচ্ছা পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে একটু কথাবার্তা বলবো পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আসলে খুব যে বেশি কথাবার্তা বলার আছে তেমন কোন কথা না আসলে কারণ কি ভাই কারণ পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আপনারা মোটামুটি সবাই আসলে পড়াশোনা করছেন হ্যাঁ আপনারা জানেন কি কি পর্যাবিত ধর্ম আয়নীকরণ শক্তি তরিত নিয়ন্ত্রকতা ইলেকট্রন শক্তি এগুলো কিন্তু আপনারা জানেন কোনটা বাম থেকে ডানে গেলে বড় হয় ছোট থেকে মানে উপর থেকে নিচে গেলে কমে বাড়ে কি হয় এগুলা কিন্তু ক্লাস নাইন টেন থেকে আমরা পড়ে আসি আর কোনো প্রশ্নে অ্যান্সার না করলেও এই অধ্যায় থেকে এই জিনিসটা আমরা অ্যান্সার করি সমস্যাটা হয় কোন জায়গায় সমস্যাটা ব্যতিক্রমের ক্ষেত্রে বা মাঝে মাঝে গ্রাফ থেকে কোশ্চেন দেয় এটা খুব গুরুত্বপূর্ণ সিকিউ গ্রাফ থেকে আসে এটা গ্রাফ থেকে সিকিউ দেয় তখন গ্রাফটা আমাদের বুঝতে হয় না গ্রাফটা একটু বুঝতে হবে আমরা একটু বেসিক ডিসকাশন করে দেন আমরা গ্রাফে চলে যাব ঠিক আছে একটু বেসিক ডিসকাশন করে আমরা হচ্ছে একটা গ্রাফ ধরে ধরে বুঝবো তারপরে হচ্ছে আমরা পড়াশোনা শুরু করব মানে পড়াশোনা আর কি এ ব্যাপারে শেষ করব আর কি শুরু তো করবো না শুরু তো করছি বহুত আগেই আমরা ঘুম ধরতেছে বা টায়ার্ড লাগতেছে তাইলে হচ্ছে ঘুমাও কি করব আমি রাত বেশি হয়েছে থেকে ঘুম ধরতেছে নাকি আমার পড়ানো বোরিং লাগতেছে থেকে ঘুম ধরতেছে আমি তো অনেক এক্সাইটিং ওয়েতে সব সময় যেমনি পড়াই অমনি পড়ানো ট্রাই করতেছি ঠিক আছে আচ্ছা দেখেন ব্যাপারটা কি হয়েছে পর্যাবিত ধর্ম কারা আছে এগুলা কিন্তু আমরা আমরা জানি দুইটা হচ্ছে ভাগ করতে পারি কারা কারা আছে এদিকে শক্তি শক্তি আমি একটু জাস্ট একটা জিনিস দেখানোর জন্য নামগুলো লিখতেছি একটা জিনিস দেখাবো তার জন্য নামটা লিখতেছি আর কিছুই না একটা জিনিস জাস্ট দেখাবো ইলেকট্রোনা শক্তি চরিত্রতা এদের জন্য আমরা একটা ডায়াগ্রাম দেখি ডায়াগ্রামটা দেখছি ছবিটা মনে রাখলে আপনার এমসি কে অ্যান্সার করা অনেক সহজ হয়ে যাবে খালি মনে রাখবেন বামে ছোট ডানে বড় আবার উপরে বড় নিচে ছোট এটা কাদের জন্য এই তিনজনের জন্য এটা ঠিক আছে এমসি কুতে যে চারটা আসবে সেই চারটাকে সিরিয়ালি এদের মধ্যে বসায় দিবেন তাইলে বের করা অনেক সহজ হয়ে যাবে ঠিক আছে যদি এমসি এটা আসলে সবাই যে যার মতো সলভ করে এই জন্য আমি আসলে এই জিনিসটাতে কাউকে আলাদা কিছু থিওরি পড়াই না কখনই পড়াই না কারণ এইচএসসি থেকে বা এসএসসি থেকে সবার এটা সলভ করে একটা টেন্ডেন্সি আইসা পড়ে নিজের মধ্যে হ্যাঁ সো সম কম সময়ের মধ্যে এটা নিয়ে আসলে আমি তেমন একটা প্যারা দিই না কাউরে আর দুইটা কি কি আছে ধাতব ধর্ম মানে মোস্ট ইম্পর্ট্যান্ট পাঁচটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটার মধ্যে একটা আছে ধাতব ধর্ম আর একটা হচ্ছে কি আমাদের আকার আর ওদের জন্য আমাদের ডায়াগ্রামটা এরকম বামে বড় ডানে ছোট আবার উপরে বড় উপরে ছোট নিচে বড় বামে বড় ডানে ছোট বামে গরু ডানে খাসি বলে না বামে গরু ডানে খাসি ওইরকম আর বামে বড় ডানে ছোট ঠিক আছে এই গেল দুটা এগুলো একটু মনে রাখতে পারলে হচ্ছে কি ওরা বাম থেকে ডানে গেলে বড় হয় না ছোট হয় সেটা মনে রাখা যায় আমি কথা হচ্ছে ভাই এদের মধ্যে কোনো ব্যতিক্রম নাই এদের মধ্যে এই ডায়াগ্রাম মাইনে সব চলে বাট এদের মধ্যে ভাই চারটা ব্যতিক্রম আছে খুব গুরুত্বপূর্ণ চারটা ব্যতিক্রম তাও চারটা ব্যতিক্রম তিনটা পর্যায়ের মধ্যে পর্যায় এক দুই তিন এদের মধ্যে টোটাল চারটা ব্যতিক্রম আমরা পাই সেগুলো আমরা এখন একটু দেখবো ইনশাআল্লাহ ঠিক আছে সেই চারটা ব্যতিক্রম আমরা এখন একটু পড়াশোনা করব আচ্ছা সেই চারটা ব্যতিক্রমের ব্যাপারে আমরা একটু পড়াশোনা করি ঠিক আছে আসেন আমরা সবার আগে একটা গ্রাফ নিই গ্রাফ ধরে ধরে আমরা হচ্ছে এই চারটা ব্যতিক্রম একটু একটু শিখবো সবার আগে গ্রুপ নাম্বার ওয়ান হাইড্রোজেন হিলিয়াম এগুলাতে কিন্তু হুবহু সিকিউতে এইভাবে গ্রাফ থেকে দিয়ে দেয় সো একটু খেয়াল রাখেন এই গ্রাফে কোনো সমস্যা নাই এই গ্রাফে কোনো সমস্যা নাই ঠিক আছে এইবার তারপরটা পরের গ্রুপে এখন দেখেন পরের গ্রুপে কি আছে হাইড্রোজেন হিলিয়াম তারপরে কি লিথিয়াম না লিথিয়াম থেকে শুরু এখন হাইড্রোজেনের উপরে লিথিয়াম না হাইড্রোজেনের পরে লিথিয়াম হাইড্রোজেনের নিচে কিন্তু লিথিয়াম তাই না হাইড্রোজেনের নিচে লিথিয়াম উপর থেকে নিচে নামলে উপর থেকে নিচে নামলে আয়নীকরণ শক্তি এই গ্রাফটা কার কার জন্য আয়নাইজেশন এনার্জির জন্য আর ইলেকট্রন অ্যাফিনিটির জন্য ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রন আসক্তির জন্য উপর থেকে নিচে নামলে কমে না বাড়ে আমরা মাত্র দেখলাম এই যে উপর থেকে নিচে নামলে কি হচ্ছিল কমতেছিল কমতেছিল না কিন্তু তার মানে হচ্ছে এইখানে আমরা হাইড্রোজেনের নিচে লেখা লাগবে আমাদের যে লিথিয়ামটা আছে লিথিয়াম পাইলাম হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম এরপরে বেরিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বাম থেকে ডানে গেলে বাড়বে ঠিক আছে কিন্তু ঝামেলাটা লাগে কই জানেন বাম থেকে টানে গেলে বাড়বে এটা আমরা জানি এইখানে এসে ধূপ করে একটু কমে যায় কেন ভাই আমরা দেখলাম বাম থেকে গেলে বাড়বে এইখানে এইখানে হওয়ার কথা ছিল কিন্তু এখানে আবার কমলো কেন কমলো কেন দেখবো দেখবো কার ক্ষেত্রে কমতেছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরো আসুন তো আমরা একটু দেখি তাহলে কাহিনীটা কি হচ্ছে এখানে প্রথম ব্যতিক্রম আমাদের বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি ওয়ান এস টু 2s2 আর বোরন ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p 1 দেখেন তো এখানে 2p1 এক্সট্রা একটা ইলেকট্রন আমরা চাইলেই টান দিয়ে ওরে বের করে ফেলতে পারতেছি কিন্তু 2s2 এর একটা স্থিতিশীল অবস্থা আমরা চাইলেই কি ওরে টান দিয়ে বের করতে পারতেছি পারতেছি না ওরে বের করতে আমাদের হিউজ পরিমাণ কষ্ট হবে অনেক বেশি শক্তি লাগবে তার মানে আমাদের থিওরি অনুযায়ী হওয়ার কথা ছিল বোরনের আয়নীকরণ শক্তি বেশি বাট আয়নীকরণ শক্তি বেশি হবে কার বেরিলিয়ামের আচ্ছা তারপরে তারপরে সে আবার হচ্ছে লিথিয়াম বেরিলিয়াম বোরন বোরনের পরে হচ্ছে কার্বনের আবার হবে বেরেলিয়ামের থেকে বেশি বোরন কার্বন নাইট্রোজেন নাইট্রোজেন নাইট্রোজেনের পরে একটা হওয়ার কথা ছিল কোথায় এইখানে হওয়ার কথা ছিল বাট এইখানে আমাদের আরেকটা ব্যতিক্রম অক্সিজেনে যাওয়ার আগে অক্সিজেনটা একটু কমে যাবে পাইলাম আমরা একটা বাড়লো আরেকটা বাড়লো অক্সিজেনটা কমল আসেন তাহলে আমাদের সেকেন্ড ব্যতিক্রমটা নিয়ে আমরা একটু দেখি কি কাহিনী হইতেছে নাইট্রোজেনের ক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু এগুলো ভাই খ নাম্বারে আর গ নাম্বারে আসে এই জন্য আমি এভাবে ভাইঙ্গা মেগা দেখাই দিচ্ছি নইলে কিন্তু এগুলো আমি দেখাই না খ নাম্বারে গতে আসে এই জন্যই দেখাচ্ছি ঠিক আছে ওয়ান এস টু টু এস টু টু থ্রি মানে আপনি আমারে বলেন আমরা জানি কি যদি সম্পূর্ণ থাকে কিংবা অর্ধপূর্ণ থাকে ওই অবস্থাতে ও বেশি স্থিতিশীল হবে না ও কিন্তু অর্ধপূর্ণ আছে অর্ধপূর্ণ আছে যার জন্য হচ্ছে ও অধিক স্থিতিশীল কার চেয়ে বেশি স্থিতিশীল অক্সিজেনের চেয়ে বেশি স্থিতিশীল ওয়ান এস টু টু এস টু টু পি ফোরের চেয়ে ও হচ্ছে কি অধিক স্থিতিশীল হবে যার জন্য ওর থেকে ইলেকট্রন টেনে বের করতে আমার একটু কষ্ট হবে অক্সিজেন থেকে আমরা এক লেটন সহজেই ট্রেনে বের করতে পারবো ওর থেকে আমরা পারবো না কষ্ট হবে বেশি আয়নীকরণ শক্তি লাগবে বেশি ঠিক আছে তার মানে কি ভাইয়া তার মানে হচ্ছে যদিও অক্সিজেনের বাড়ার কথা ছিল থিওরি অনুযায়ী বাট নর্মালি এখানে কমে যাবে আচ্ছা তাহলে আমরা এটা সামনে যাই অক্সিজেন ফ্লোরিন নিয়ন নর্মালি হবে ফ্লোরিন নিয়ন ঠিক আছে আচ্ছা এখানে আমি একটু নিচে নামায় দিই ঠিক আছে কারণ নিচে কেন নামাইলাম বলতে পারবেন নিচে কেন নামাইলাম সেটা কি বুঝছেন দেখেন তো আমি যখন এর আগের ছবিটা আঁকছিলাম আমার এখানে নিয়ন ছিল তাই না নিয়ন ছিল নিয়নেরটা হিলিয়ামের চেয়ে উপরে উঠে গেছিল খেয়াল করছেন উপরে উঠে গেছিল কিন্তু কিন্তু হিলিয়াম কি নিয়নের চেয়ে উপরে হবে হিলিয়ামটা উপরে থাকবে নিয়নটা নিচে থাকবে তাই না নিয়নের কম না হিলিয়ামের চেয়ে হিলিয়াম তারপরে নিচে নিয়ন উপর থেকে নিচে নামলে কমে এজন্য আমি একটু নিচে নামাই দিলাম যেন হচ্ছে হিলিয়ামটা হচ্ছে নিচে থাকে বুঝতে পারছেন আচ্ছা এবার এবার আমরা গ্রাফটার আরেকটা লাস্ট পর্যায়েটা দেখব লাস্ট পর্যায়েটা দেখলে আমাদের এটা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ লাস্ট পর্যায়েটা কি আছে যা আবার বেশি নিচে নামায় ফেলছি যাই হোক সমস্যা নেই এমনি থাক এমনি থাক সমস্যা নেই হ্যাঁ এবার হচ্ছে তাহলে কি আসবে আপনারা গ্রাফটা সোজা করে দিন হ্যাঁ আমি আবার বেশি নিচে নামায় ফেলছি তো এই জন্য একটু কেটে দিলাম সোডিয়াম সোডিয়াম থেকে শুরু হবে কোথা থেকে শুরু হবে সোডিয়াম থেকে সোডিয়ামের পরে ম্যাগনেশিয়ামটা অ্যাজ ইউজুয়াল কোনো সমস্যা নাই সোডিয়াম ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামে গিয়ে হচ্ছে ঝামেলা হবে অ্যালুমিনিয়াম হচ্ছে তেরো তাই না অ্যালুমিনিয়ামটা উপরে না গিয়ে নিচে এসে পড়বে আমাদের পাইলাম তিন নাম্বার ব্যতিক্রম আমাদের ব্যতিক্রম কটা ছিল না সেকেন্ড পর্যায়টা আর থার্ড পর্যায়টা এরকম হয় ঠিক আছে আমাদের ব্যতিক্রম দুইটা পাইছি এবার হচ্ছে আমাদের তিন নাম্বার ব্যতিক্রম তিন নাম্বার ব্যতিক্রম আমাদের থার্ড পর্যায়ে এই ব্যতিক্রমটা আসতেছে কার মধ্যে কার মধ্যে আসতেছে ম্যাগনেসিয়ামের মধ্যে ম্যাগনেশিয়াম ইলেকট্রন বিন্যাস কি লাস্টেরটা লাস্টের কক্ষপথ দেখবো আমরা থ্রি এস টু আর যেটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম তার কি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত হয় থ্রি এস টু থ্রি পি ওয়ান দেখেন তো আমরা চাইলেই ইলেকট্রনটা সহজে বের করে দিতে পারতেছি না খুব সহজে কিন্তু ওরটা থেকে কিন্তু পারতেছি না এই জন্য ওর আয়নীকরণ শক্তিটা ইলেকট্রন আসক্তিটা বেড়ে যাবে আচ্ছা আসেন এখানে কোনো সমস্যা নাই এখানে কোনো ঝামেলা নাই আমরা হচ্ছে এবার কি সোডিয়াম ম্যাগনাসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকনে কোনো সমস্যা নাই ফসফরাসে কোনো সমস্যা নাই দেখেন থ্রি পি ওয়ান থ্রি পি টু থ্রি পি থ্রি ফসফরাস সিলিকন হ্যাঁ অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস ফসফরাসের মধ্যে আমরা অর্ধপূর্ণ পাচ্ছি তার মানে ওর আয়নীকরণ শক্তিটা আবার বেড়ে যাবে ওরপরে কে আছে সালফার সালফারটা এখানে হওয়ার কথা ছিল কিন্তু ব্যদিক্রম এসে সালফারটা এখানে হয়ে যাবে তার মানে সালফারটা নিচে এসে পড়বে কেন নিচে আসলে আমাদের চার নাম্বার আজকে ভাই ব্যবস্থা কিন্তু মেডিকেল পর্যন্ত লাগবে ঠিক আছে প্রশ্নের মধ্যে হুবহু পাবেন কার মধ্যে পাইলাম আমরা আমরা হচ্ছে ফসফরাস এর মধ্যে কি পাইলাম থ্রি এস টু থ্রি পি থ্রি ও হচ্ছে অর্ধপূর্ণ আছে ও হচ্ছে কি অর্ধপূর্ণ আছে সালফারের মধ্যে কি থ্রি এস টু থ্রি ওর মধ্যে একটা সহজে আমরা বের করে ফেলতে পারবো ওর মধ্যে তাহলে আয়নীকরণ শক্তিটা এলোনাশক্তিটা বেশি হবে তার মানে আমাদের ব্যতিক্রম চারটেকে যদি আমরা ক্যাটাগরাইজ করতে চাই তার মানে কি কি দ্বারা যাচ্ছে দেখেন তো বেরিলিয়াম গেটার দেন বোরোন একটা আর একটা কি নাইট্রোজেন গেটার দেন অক্সিজেন আর একটা ম্যাগনেশিয়াম গেটার দেন অ্যালুমিনিয়াম আরেকটা একটা আর একটা ব্যতিক্রম হচ্ছে ফসফরাস গেটার দেন সালফার ভাই এমসিকিউ তে যে কতবার আসে এইসব জিনিস সি কিউ তার এমসিকিউ তে এমসি তে মোস্টলি বেশি আসে অনেক বেশি আসে সো এগুলা খেয়াল রাখা লাগবে এইগুলা কিন্তু এম সি জন্য বেশি ইম্পর্টেন্ট কারণ কারণ সি কিউর জন্য আসলে শঙ্করায়ন আয়ন এগুলা গুরুত্বপূর্ণ এগুলা কিন্তু থার্ড ক্লাসে আপনাদের আমি দেখাইছি সো সিকিউর জন্য অন্তত দরকার করে হইল এগুলা একটু বুঝবেন দেখেন আমি কিন্তু একবারে ভেঙে ভেঙে দেখানো ট্রাই করছি একটু বাকি আছে যদিও ফসফরাস সালফার তারপরে ক্লোরিন তারপরে হচ্ছে অ্যাজ ইউজুয়াল আর্গন বসে যাবে যদিও এই পুরা সবটা একটু নিচে হবে কারণ নিয়নের চেয়ে আর্গনের আমাদের হচ্ছে ইলেকট্রন আনুষিক এগুলো একটু কম থাকে এই জিনিসটা নিচে হওয়ার কথা না যারা ছবি আঁকতেছেন তারা একটা কাজ করবে ঠিক আছে আমি একটা কাজ করি আমি একটু এডিট করে দিই জিনিসটা তাহলে হচ্ছে পুরা পারফেক্ট একটা গ্রাফ হয়ে যাবে গ্রাফটা পুরা পারফেক্ট বানানোর জন্য আমি একটু এডিট করে দিই জিনিসটা জিনিসটা একটু এডিট করে দেই এইবার হচ্ছে পারফেক্ট গ্রাফ হইছে ঠিক আছে এইবার গ্রাফটা পারফেক্ট হইছে আচ্ছা এই গ্রাফটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে গুরুত্বপূর্ণ বলেই হচ্ছে আমি পুরোটা দেখায় দেওয়ার ট্রাই করছি আপনাদের বলেন তো বোঝা গেছে নাকি কোনো সমস্যা আছে নাকি একটু জানায়েন তো আমাকে তাহলে বোঝা গেছে নাকি একটু জানাই দেন যে পাঁচজন ক্লাসে আছেন ভালো বাচ্চা লয়াল বাচ্চা আমাদের ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এই টপিকটা কমপ্লিট হইল আমরা এবার সামনের টপিকে যাবো আজকে লাস্ট টপিক যারা আছেন থাকেন হাইড্রোজেন বন্ধনটা অনেক দারুণ একটা জিনিস আচ্ছা হাইড্রোজেন বন্ধনটা অনেক দারুণ একটা জিনিস আচ্ছা এখানে আরেকটা জিনিস আপনাদের একটু পড়াই ঠিক আছে একটু একটা জিনিস আপনাদের মুখস্থ করায় দি আপনাদের ঠিক আছে হাইড্রোজেন সবার আগে থাকবে ওর কত জানেন ওর হচ্ছে টু পয়েন্ট কি হিলিয়াম হিলিয়াম ওই পাশে সরি এই পাশে হচ্ছে লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন আমরা এই পর্যন্ত শিখব মনে রাখবেন ফ্লোরিনের তরিত্রীয়ত্নতা ইহোজগতে সবচেয়ে বেশি ফোর পয়েন্ট জিরো ইহোজগতের তরিত্রীয়ত্নতা সবচেয়ে বেশি ফোর পয়েন্ট জিরো আচ্ছা এইবার পিছনে যত আসবে তত জিরো পয়েন্ট ফাইভ করে কমবে হ্যাঁ যত আসবে এখানে কত হবে তাহলে থ্রি পয়েন্ট ফাইভ এনে কত হবে থ্রি পয়েন্ট জিরো এখানে যত আসবে কমে কত হবে টু পয়েন্ট ফাইভ এনে কমে কি হবে টু পয়েন্ট জিরো হবে কত হবে ঠিক আছে এই পর্যায়ের ক্ষেত্রে 0.5 করে কমে পিছন থেকে ঠিক আছে আচ্ছা গেল এটা কিংবা আপনি এমন ভাবে চিন্তা করতে পারেন আপনি যদি লিথিয়াম মনে রাখেন লিথিয়ামের ওয়ান লিথিয়ামের ওয়ান তাহলে আপনি জিরো করে বাড়াইতে পারেন আপনার ইচ্ছা এবার হচ্ছে আমরা সোডিয়ামেরটা দেখি সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন ঠিক আছে আমরা এখন সোডিয়ামেরটা দেখব আচ্ছা সোডিয়ামের এখানে ভাই জিরো পয়েন্ট ফাইভ না এখানে হচ্ছে কত জানেন এখানে জিরো পয়েন্ট থ্রি সোডিয়ামেরটা একটু মনে রাখবেন কষ্ট করে জিরো পয়েন্ট নাইন এটা একটু মনে রাখবেন তারপরে সব জিরো পয়েন্ট থ্রি তারপরে সব কি জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি করে কি কমবে না জিরো পয়েন্ট থ্রি করে এখানে বাড়বে তাহলে আপনি এ থেকে মনে রাখতে পারেন প্লাস আপনার সুবিধা অনুযায়ী ঠিক আছে ওয়ান পয়েন্ট টু তারপরে কি ওয়ান পয়েন্ট ফাইভ তারপরে কী হইলো ওয়ান পয়েন্ট এইট তারপরে কী হইলো টু পয়েন্ট ওয়ান ঠিক আছে টু পয়েন্ট ওয়ান এইবার একটা ঝামেলা হয়ে গেল রাউন্ড ফিগার ওরা সবাই খুব পছন্দ করে রাউন্ড ফিগার না হলে আসলে মিলানো যায় না তো এখানে টু পয়েন্ট ওয়ান থেকে যদি আমি রাউন্ড ফিগার করতে চাই টু পয়েন্ট ফাইভ করতে চাই তাহলে কত যোগ করতে হবে টু পয়েন্ট ফাইভ করতে চাইলে জিরো পয়েন্ট ফোর যোগ করা লাগবে আবার রাউন্ড ফিগার যদি আমি এখান থেকে করতে চাই থ্রি পয়েন্ট ও করতে চাই তাহলে কত যোগ করা লাগবে যেটা আপনি হিসেব করেন আর এ পাশ থেকে জিরো পয়েন্ট থ্রি করে বাড়তে বাড়তে লাস্টের দুইটাতে রাউন্ড ফিগার করার জন্য একবার জিরো পয়েন্ট ফোর যোগ করলাম আর একবার জিরো পয়েন্ট ফাইভ যোগ করলাম এভাবে করলে তৈত গুলা গুলা সবগুলা ইনশাল্লাহ মনে থাকবে আচ্ছা এই টপিকটা শেষ এবার হাইড্রোজেন বন্ধনে যাব সেকেন্ড পর্যায়ে আর থার্ড পর্যায়ে দুটাতে এরকম হয় ঠিক আছে কে বলছে কালকে রেকর্ড ক্লাস করবেন কলেজে কি পরীক্ষা চলে রে কলেজে মডেল টেস্ট এই যে দুনিয়ার গ্যাঞ্জাম গুলা করে কলেজ গুলা আচ্ছা আসেন হাইড্রোজেন বন্ধন কি জিনিস এটা একটা বন্ধন এটা তো আমরা বুঝছি আমি আসলে টাইম না নিয়ে টানা পরাই দিচ্ছি যেন হচ্ছে কম সময়ের মধ্যে অনেক কিছু আমরা পড়াইতে পারি হাইড্রোজেন বন্ধন একটা বন্ধন কেমন বন্ধন এটা একটা দুর্বল বন্ধন সহজ কথা এটা একটা দুর্বল বন্ধন কিন্তু আসলে আমি যদি আপনাদের জিজ্ঞেস করি এই বন্ধনটা কেন হয় কার কারণে হয় কিসের মাধ্যমে হয় আমাদের খুব পরিচিত একটা জিনিস আমরা পাবো উত্তর হিসেবে আমাদের খুব চেনা একটা জিনিস কি জিনিস জানেন আমাদের খুবই চেনা খুবই চেনা লোন পেয়ার ইলেকট্রন বা শুধু যদি বলি লোন পেয়ার লোন পেয়ারের কারণে আমরা আসলে হাইড্রোজেন বন্ধন পাই ঠিক আছে হাইড্রোজেন বন্ধনের চারটা শর্ত আছে শর্ত 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 শর্তের মধ্যে একটা হচ্ছে লোন পেয়ার থাকতে হবে এটা এটা আমি পরে লিখি যেহেতু বলছি যে এই বন্ধনটা গঠন করে লোন পেয়ার লোন পেয়ারের মাধ্যমে বন্ধনটা মিলিত হয় শর্ত আছে চারটা যেগুলা খ নাম্বারের জন্য লাগবে এবং আপনার জানার জন্য লাগবে শর্ত নাম্বার ওয়ান কি এটা অবশ্যই হাইড্রোজেনকে থাকতে হবে ঠিক আছে আচ্ছা শর্ত নাম্বার দুই কি এটা হাইড্রোজেনের সাথে যে থাকবে তার আকার হাইড্রোজেনের চেয়ে ছোট হইতে হবে এইবার নাম্বার তিন তিন নাম্বার শর্ত হাইড্রোজেনের সাথে যে থাকবে তার সঙ্গী মৌলের আর কি সঙ্গী মৌলের হবে ঠিক আছে আচ্ছা আর লাস্ট ওয়ান ঠিক আছে লাস্ট ওয়ান কি এটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন থাকতে হবে এটা আপনি খুব সুন্দর করে মনে রাখতে পারেন বড়দের একটা ছন্দ দিয়ে আপনি মনে রাখতে পারেন ধরেন আপনি বিয়ে করবেন হ্যাঁ আপনি বিয়ের জন্য আপনার স্ত্রী যে টাইপের পছন্দ হচ্ছে আপনার চেয়ে ছোটখাটো আর তার মাথার মধ্যে চুলগুলো সুন্দর করে খোপা করা থাকতে হবে হ্যাঁ খোপার মতো করে লোন পেয়ার থাকে অধিক রাগী মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বেশি সঙ্গী মৌল হাইড্রোজেনের চেয়ে আকারে ছোট আর হাইড্রোজেন আপনি না থাকলে বিয়ে হবে আপনি যদি না থাকেন বিয়ে করবেন আপনি অন্য কেউ এসে বিয়ে করে বনিয়া চলে যাবেন দেখি হবে না তার মানে আপনারে মাস্ট থাকতে হবে ঠিক আছে এটা একটা একটু মানে ছন্দ টাইপ বা গল্প টাইপ মনে রাখতে পারেন আমি যখন অফলাইনে পড়ি এটা নিয়ে আমি বিশাল গল্প মারাই বাট আসলে অনলাইনে এত কিছু গল্প টল্প করা পসিবল না মানে হচ্ছে এইটা নিয়ে যে টাইপের গল্প করা যায় আচ্ছা ঠিক আছে চারটা শর্ত চারটা শর্ত মানার পরে আসলে হাইড্রোজেনকে বিয়ে করার জন্য মাত্র তিনজন থাকে হ্যাঁ কে কে থাকে ফোন থাকে ফন ফন ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন কে কে ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন এই চারটা এই তিনটার সাথে হাইড্রোজেনের কি হয় হাইড্রোজেন বন্ধন গঠন করা হয় বোঝা গেছে একটু সামনে যাই ওইটা মিনিট এটা কেন নিলাম স্লাইড তো আসে আমার বের করা আচ্ছা সরি আমার আসলে হাইড্রোজেন বন্ধানোর জন্য আলাদা স্লাইড আসিল আমি একটু লেখাগুলা কপি করে আচ্ছা দুই ধরনের হাইড্রোজেন বন্ধন পাওয়া যায় দুই ধরনের দুই ধরনের হাইড্রোজেন বন্ধন পাওয়া যায় একটা হচ্ছে আন্ত আনবিক যারা ডিবেট করে এই ক্লাস যারা যারা দেখবেন তাদের মধ্যে কেউ কেউ থাকতে পারে যারা হচ্ছে ডিবেট করে যারা ডিবেট করে তারা হচ্ছে বলতে পারবে যে মাঝে মাঝে অন্ত স্কুল ডিবেট কম্পিটিশন হয় অন্ত স্কুল অন্ত স্কুলে কি কাহিনি হয় অন্ত স্কুলের মধ্যে নিজেদের স্কুলের বিভিন্ন ডিবেটিং যে টিম থাকে তাদের মধ্যে হচ্ছে কম্পিটিশন আর আন্ত একটা ডিবেট কম্পিটিশন হয় সেখানে কি কাহিনি হয় সেখানে হচ্ছে অনেকগুলা স্কুল অনেকগুলা কলেজ অনেকগুলা বিভিন্ন ক্লাবের মধ্যে মধ্যে বিভিন্ন ডিবেটিং টিমের হচ্ছে কম্পিটিশন হয় তার মানে এগুলা এটা বাইরের হিসাব আর এটা নিজেদের হিসাব ভিতরের হিসাব ঠিক আছে অন্ত আনবিক মানে হচ্ছে আমি যদি উদাহরণ দিই ফেনলের একটা উদাহরণ দিই এটা দেখতে এরকম ফেনল ওয়েচ এটার অর্থ পজিশন অক্স আপনারা যদি অর্গানিক পড়েন দেখবেন অর্গানিকের যে মেইন যে মূলকটা এখানে যুক্ত থাকে তার কাদ বরাবর যে পজিশনটা এইটা আর এইটা এই দুইটা পজিশনকে বলা হচ্ছে অর্থ পজিশন অর্থ এই অর্থ পজিশনে যখন নাইট্রো থাকবে ঠিক আছে কি থাকবে নাইট্রো থাকবে দেখেন তো আমাদের ফনের মধ্যে থেকে ও আসে না এখানে এখানে ও আসে না ব্যাপারটা ভাবে হইতে পারে যে এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন এই অক্সিজেনটার সাথে এই হাইড্রোজেনটার একটা আমাদের লোন পেয়ার ইলেকট্রনের মাধ্যমে একটা বন্ড ফর্মেশন হবে যেটাকে আসলে আমরা কি বলতেছি হাইড্রোজেন বন্ধন বলতেছি দেখেন একটা একই মধ্যে দুটা বন্ধন হচ্ছে এটার নাম কি অর্থনাইট্রোফেনল আরো কতগুলো আপনার বইতে এক্সাম্পল আকারে দেওয়া আছে আপনারা কাইন্ডলি সেখান থেকে পড়বেন অর্থনাইট্রোফেনল নিজেদের মধ্যে বন্ধন করছে আচ্ছা এবার আমরা যদি আন্তঃনবিকটা দেখি কার কার মধ্যে হইতে পারে অনেকের মধ্যে হইতে পারে এই চেফ এর মধ্যে হইতে পারে হাইড্রোজেন হচ্ছে আমার এখানে ফ্লোরাইড দেখেন এফ ও এন এর মধ্যে এফ ছিল না এফ ছিল তারপরে হচ্ছে আবার এই যে এইচ এফ এরকম ভাবে থাকতে পারে হ্যাঁ এইচ এর মধ্যে হইতে পারে পানির মধ্যে হইতে পারে এই স্টোর দুটা মনের মধ্যে থাকে হ্যাঁ তো আন্তঃনবিকগুলো মোটামুটি এফ ও এন এর মধ্যে যারা যারা আছে তাদের মধ্যে হইতে পারে ঠিক আছে এই পর্যন্ত আমরা আসলে মেইন থিওরি পড়াশোনা করব হাইড্রোজেন বন্ডের পড়াশোনা আসলে শেষ হয় না আমি হাইড্রোজেন বন্ডের জন্য সিকি ওয়ান সি সিকিউ থেকে একটা জিনিস আপনাদের পড়াইতে হবে সিকিউ থেকে কিছু জিনিস আপনাদের দেখাইতে হবে একটু হোল্ড করেন ক্লাস প্রায় শেষ সিকিউ থেকে একটা জিনিস দেখাবো তারপরে ক্লাস শেষ ঠিক আছে আচ্ছা দেখেন আমি জাস্ট এইটা একটু আপনাকে দেখাবো এইটা ওয়েট এ মিনিট হুম এবি অপেক্ষা এ টু ডি এর স্ফুরনাঙ্ক বেশি কেন আমি যদি আপনারা এখান থেকে একটু বের করে নিবেন দেখবেন এগুলো আপনারা পারেন সবাই খুবই ভালো মতো আই নো আমার বিশ্বাস আপনারা পারবেন ওই যে একটা মিমসের মধ্যে ভাইরাল হয় না আমি জাস্ট মোলগুলো একটু বলি এইখানে এটা হচ্ছে এইচ এফ হাইড্রোজেন ফ্লোরাইড আর এখানে এটা হচ্ছে পানি ঠিক আছে বলা আছে এদের দুজনের মধ্যে স্ফুটনাঙ্ক পানির কেন বেশি ঠিক আছে এইটার উত্তরটা হাইড্রোজেন বন্ড দিয়ে দেখাইতে হবে এটার উত্তরটা আমি আপনাদের একটু দেখাই দেব ঠিক আছে আসেন একটু দেখি হাইড্রোজেন বন্ডের মধ্যে মানে সরি পানির মধ্যে হাইড্রোজেন বন্ড কিভাবে থাকে এটা কি আপনারা জানেন একটু আপনাদের জানাই দেই কিভাবে থাকে এটা হচ্ছে এই যে পানি এই যে পানি পানির কি দুইটা নরমাল বন্ড দুইটা নরমাল বন্ড পানি এবার এই হাইড্রোজেনের এখানে হচ্ছে অক্সিজেন যেটা আছে তার সাথে আমাদের একটা হাইড্রোজেন বন্ড থাকে কার একটা হাইড্রোজেনের এই হাইড্রোজেনটা আবার হচ্ছে পানি গঠন করে আচ্ছা এইখানে যে অক্সিজেনটা আছে তার আবার আরেকটা হাইড্রোজেনের সাথে আমাদের হচ্ছে হাইড্রোজেন বন থাকে এই যে হাইড্রোজেনটা এই আবার আমাদের হচ্ছে পানি গঠন করে তাহলে এই হাইড্রোজেনের সাথে কি আরেকটা অক্সিজেনের বন্ধন থাকবে না বলেন তো অবশ্যই থাকবে এই হাইড্রোজেনের সাথে আরেকটা অক্সিজেনের বন্ধন থাকবে যে এটা আবার হচ্ছে আমাদের হাইড্রোজেন পায় ঠিক ওরা আবার এদিক থেকে বন্ধন থাকে আচ্ছা আবার এই হাইড্রোজেনের সাথে আবার একটা বন্ধন থাকবে না বলেন তো অক্সিজেন হাইড্রোজেন 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 এই আবার এদিক থেকে বন্ধন পাবে আমি আসলে দেখাইতে কি চাচ্ছি সুন্দর ছবিটার মাধ্যমে আপনাদের দেখেন তো এই যে পানীয় অনুটা যদি জাস্ট এই পানির অনুটার দিকে আমরা তাকাই একটু পানীয় অনুটা পানির অনুর মধ্যে মোট কয়টা হাইড্রোজেন বন্ড আছে মোট বন্ড কিন্তু চারটা এখন যদি আপনার আমি জিজ্ঞেস করি পানির অক্সিজেনের মধ্যে মোট কয়টা হাইড্রোজেন বন্ড তখন আপনি অ্যান্সার দিবেন কি দুইটা দুইটা হাইড্রোজেন বন্ড থাকে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে পানির আকৃতি এটা কার আকৃতি এটা গেল পানির আকৃতি এবার যদি আমাদের বলে ভাই পানির আকৃতি দেখলাম হাইড্রোজেন ফ্লোরাইডের আকৃতি কিরকম আমি কিন্তু মাত্র দেখাইলাম আপনাদের ফ্লোরাইড থাকে এভাবে আবার ওর সাথে এভাবে বন্ড থাকে আবার হাইড্রোজেন ফ্লোরাইড থেকে এভাবে আবার ওর সাথে এভাবে বন্ড থাকে আবার হাইড্রোজেন ফ্লোরাইড থাকে এভাবে বন্ড থাকে হ্যাঁ দেখেন এরা একজন আরেকজনকে দুইটা হাত দিয়ে ধরতেছে কেমনে দুইটা হইলো দেখেন তো দুইটা হলো কিভাবে এই যে এই যে একটা আর এই যে আরেকটা একটা হাইড্রোজেন ফ্লোরাইডের দুই পাশে আমার দুইটা দুইটা করে বন্ড থাকে দুটা দুটা করে হাইড্রোজেন বন্ড থাকে কিন্তু একটা পানির মধ্যে চারটা হাইড্রোজেন বন্ড থাকে দেখছেন পানির মধ্যে চারটা থাকে তাহলে স্ফুটনাঙ্ক কার বেশি হবে আপনি আমাদের বলেন অবশ্যই যৌক্তিক ভাবে পানির স্ফুটনাঙ্কটা বেশি হবে ক্লিয়ার বোঝা গেছে বলেন তো হাইড্রোজেন বন্ড ক্লিয়ার কিনা এগুলা পরীক্ষার জন্য আসলে গুরুত্বপূর্ণ আর তেমন একটা আমার কাছে না খুব বেশি গুরুত্বপূর্ণ বলেন তো ক্লিয়ার কিনা সবকিছু স্লাইড রেডি করা থাকে তো এই জন্য হচ্ছে আমার এগুলা হচ্ছে গোছানো হাইড্রোজেন বর্ণ নিয়ে আরেকটা সিকিউ দেখবো হাইড্রোজেন বর্ণ নিয়ে আরেকটা সিকিউ দেখব হাইড্রোজেন বর্ণ নিয়ে আরেকটা সিকিউ দেখবো জাস্ট তারপরে ক্লাস শেষ ছোট্ট একটা সিকিউ হাইড্রোজেন বর্ণ নিয়ে সিকিউ না জাস্ট একটা কোশ্চেন পানিটা রিক্যাপ করব আচ্ছা রিক্যাপ কি করতেছি পানির অণু ও এইচ এইচ নরমাল অণু অক্সিজেনের সাথে দুই হাত দিয়ে দুইটা হাইড্রোজেন বন্ড থাকবে অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ড কাকে ধরবে হাইড্রোজেন কে ধরবে এই যে হাইড্রোজেন ধরছে ধরছে হাইড্রোজেন আবার এখানে অনু আছে আচ্ছা এইখানে হাইড্রোজেন যে দুইটা আছে মেইন অনু সাথে ওরা আবার হাইড্রোজেন বন্ড দিয়ে একটা অক্সিজেন কে ধরবে না ধরবে এই যে অক্সিজেন কে ধরলো তার মানে পানির মধ্যে দেখেন দুই দিক থেকে এই দিক থেকে দুইটা এই দিক থেকে দুইটা মোট চারটা হাইড্রোজেন বন্ড থাকতেছে একটা পানি মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ড থাকতেছে চারটা আমরা যদি জিজ্ঞেস করে শুধুমাত্র পানির অক্সিজেনের মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ড থাকে একটা অক্সিজেন দুই হাত দিয়ে দুইটা হাইড্রোজেন কে তার মানে শুধু অক্সিজেনের মধ্যে দুইটা হাইড্রোজেন বন্ধ থাকে ওটা এমসিকিউর জন্য পড়াইছি এমসিকিউর জন্য পড়াইছি বাট মেন কথাটা হচ্ছে এইখানে একটা অক্সিজেনের একটা পানির অণু চারটা পানি মানে চারটা হাত দিয়ে হাইড্রোজেন বন্ধ করতেছে আর হাইড্রোজেন ফ্লোরাইড মাত্র দুইটা হাত দিয়ে দুই পাশ দিয়ে হাইড্রোজেন বন্ধ করতেছে যার জন্য ওদের স্ফুটনাঙ্কটা বেশি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন বরফেরটা দেখাবো বরফের মাঝখানে হেক্সাগোনাল গ্যাপ সৃষ্টি হয় কি সৃষ্টি হয় হেক্সাগোনাল গ্যাপ দেখাচ্ছি ও ভালো জিনিস মনে করছেন আমি আসলে বরফটা না দেখে ক্লাস কাটটা দিতাম কি একটা অবস্থা ভাগ্যিস মনে করছিলেন আপনি এটা হচ্ছে কি বরফের মাঝখানে একটা হেক্সাগোনাল গ্যাপ থাকে আমি একটু কিভাবে আঁকবো একটু দেখাই আপনাকে কিভাবে আঁকবো একটু দেখাই এখানে হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন হ্যাঁ তাহলে এই হাইড্রোজেনটার সাথে এইখানে কি বন্ধ হবে হাইড্রোজেন বন্ড আচ্ছা তারপরে এইখানে কি হবে তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন এখানে কি বন্ধ হবে তাহলে হাইড্রোজেন বন্ড এখানে কি হবে তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন এখানে কি বন্ধ হবে তাহলে এটা একটু নিচে যাবে এটা একটু নিচে যাবে আর কি এখানে কি বন্ধ হবে হাইড্রোজেন বন্ড আচ্ছা এখানে কি হাইড্রোজেন যাবে না হাইড্রোজেন যাবে আমি কিভাবে আঁকছি একটু খেয়াল করেন হ্যাঁ এখানে গেল তারপর এখানে আবার কি বন্ড হবে হাইড্রোজেন বন্ড আবার দেখেন এই পানির আবার এখানে হাইড্রোজেন থাকবে না থাকবে এখানে আবার হাইড্রোজেন যাবে না যাবে এখানে আবার কি বন্ড হবে হাইড্রোজেন বন্ড বন্ড কিন্তু আরো অনেকগুলাই হবে বা দেখাচ্ছি আমি কিছু কিছু এখানে হাইড্রোজেন যাবে না এখানে হাইড্রোজেন যাবে না পানির এখানে আবার কি বন্ড হবে হাইড্রোজেন বন্ড এখানে দেখেন বরফের অনু এটা মাঝখানে একটা বিশাল একটা গ্যাপ আছে বলা হচ্ছে প্রত্যেকটা অক্সিজেন দিছি তারপরে জাস্ট হাইড্রোজেন বসাইছি আর হাইড্রোজেন আর অক্সিজেনের সাথে অক্সিজেন আর হাইড্রোজেন প্রত্যেকবার অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন দিয়ে দিছি শেষ হয়ে গেল পানির হেক্সাগোনাল গ্যাপের ছবি ঠিক আছে বরফের হেক্সাগোনাল গ্যাপ সরি ফর দ্যাট এই হেক্সাগোনাল গ্যাপের জন্য কিন্তু আমার বরফের আয়তন বেড়ে যায় এই হেক্সাগোনাল গ্যাপের কারণে কিন্তু চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে পানি অধিক ঘনত্ব থাকে ঠিক আছে এই হেক্সাগোনাল গ্যাপের কারণে ঠিক আছে আশা করি বুঝছেন ছবিটা ছবিটা কেমন ছয় কনায় আগে ছয়টা দিসি তারপরে প্রত্যেকটার সাথে অনু বসাইছি আর একটা করে বন দিসি অনু বসাইছি আর একটা করে বন দিছি অনুর মধ্যে অনুটা বানাইছি একটা করে বন দিছি এখানে অনু বানাইছি একটা করে বন দিছি ঠিক আছে সবার আগে ছয়কনা ছয়টা বসায় দিলে অনেক সহজে আঁকা যায় ঠিক আছে আচ্ছা গেল আর একটা এই এখানে একটা জিনিস গ নাম্বারটা হচ্ছে কি পরিবেশ রসায়নের সি টু ওয়ান পরিবেশ রসায়নের পড়াশোনা অ্যাসিডের পড়াশোনা ওইটা আমরা অন্যদিন দেখবো অ্যাসিড এর নিয়ে কি বেশ কাহিনী আছে এখানে দেখেন এখানে কি বলা আছে এক্স বলা আছে না এক্স দেখা যাচ্ছে প্রশ্নটা কি দেখা যাচ্ছে এইচ এক্স এইচএস এইচ এক্স এক্স মানে কি আমরা জানি দেখছি হ্যালোজেন কি আমরা এক্স বলি পর্যায় দেওয়া আছে দুই তিন চার পাঁচ তার মানে একটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইট এটা হচ্ছে কি হাইড্রোজেন ফ্লোরাইড এটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড এটা এটা হাইড্রোজেন ক্লোরাইট ফ্লোরাইট ক্লোরাইট এবার কি হাইড্রোজেন ব্রোমাইট আর হাইড্রোজেন আয়োডাইট এবার দেখেন সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা কোন জায়গায় আগে এটা দেখি এই যে এখানে গরনাঙ্ক স্ফুরনাকে গ্রাফটা সাজাইছে হওয়ার কথা ছিল কি দেখেন হওয়ার কথা ছিল এইখানে হাইড্রোজেন ফ্লোরাইড হবে তার উপরে যায় হাইড্রোজেন ক্লোরাইড হবে তার উপরে যায় হাইড্রোজেন ব্রোমাইড হবে তার উপরে যায় হাইড্রোজেন আয়োডাইড হবে সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল হাইড্রোজেন আয়োডাইডের সবচেয়ে কম হওয়ার কথা ছিল হাইড্রোজেন ফ্লোরাইডের অন্তত তার ক্লোরিনের চেয়ে কম হওয়ার কথা ছিল কিন্তু দেখেন গ্রাফটা হয়েছে কিরকম ভাবে ক্লোরিনের চেয়ে তার কমে গেল না ফ্লোরিনের যেটা ফ্লোরিনের গ্রাফটা এটা কিন্তু হাইড্রোজেন ফ্লোরাইড ফ্লোরিনটা কি ক্লোরিনের চেয়ে বেশি না কেন হইল আপনারা জানেন উত্তর হাইড্রোজেন বন্ডের কারণে হইছে হাইড্রোজেন বন্ডের কারণে ফ্লোরিনের স্ফুটনাঙ্ক ক্লোরিনের চেয়ে বেশি হাইড্রোজেন মানে হাইড্রোজেন ক্লোরিনের চেয়ে তুলনামূলক বেশি এরপরে কি করবেন এরপরে ওই যে এই ছবিটা আঁকবেন এই ছবিটা এই ছবিটা এই যে ফ্লোরিনের ছবিটা ফ্লোরিন দুই হাত দিয়ে দুইটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন গঠন করে এই করে সেই করে ফ্লোরিনের ব্যাপারে লিখবেন হাইড্রোজেন বন্ধন কি কি আছে কি কি টাইপের হয় হাইড্রোজেন বন্ধনের শর্ত কি এই জন্য হাইড্রোজেন হচ্ছে ফনের সাথে হচ্ছে বন্ধন গঠন করে আমি যা যা তখন পড়াইছি সব কিছু লেখা দিবেন ঠিক আছে পারবেন না পারবেন না বলেন তো আজকে যে টপিক আমি দেখাইলাম সব কিছু মোটামুটি আল্লাহর রহমতে ক্লিয়ার কিনা ফুল ক্লিয়ার কিনা বলেন তো আজকে যা যা দেখাইলাম আমরা হচ্ছে হাইড্রোজেন বন্ধন পড়লাম আমরা হচ্ছে হাইড্রোজেন বন্ধ করলাম তারপর আমরা হচ্ছে আরো মোটামুটি হচ্ছে পর্যাবিত ধর্মের গ্রাফ শিখলাম পর্যাপ্ত ধর্মের মধ্যে কি কি ব্যতিক্রম আছে সেগুলো দেখলাম পর্যাপ্ত ধর্মের মধ্যে আমরা ডায়াগ্রাম দেখছি পর্যাবিত ধর্মের জন্য আমরা মোটামুটি অনেক কিছু শিখে ফেলছি আর কি কমেন্ট করে আপনারা আমি কমেন্টটা দেখবো আমি এখানে অনেকগুলো ফাঁকা স্লাইট বাঁচে তো সেগুলো বাদ দিতেছি আর কি শেষ সব ফাঁকা স্লাইড বাদ দাও শেষ বলেন তো সব ক্লাস ক্লিয়ার কিনা জোস না 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 ফাজানের রুল কিন্তু আমি ক্লাস নাম্বার তিনে দেখাইছি এটা ফাজানের রুল না এটা মোটেই ফাজানের রুল না এটা হাইড্রোজেন বন্ড এই যে কাহিনীটা এখানে বলবার মনে করে এই প্রশ্নটা ফাজানের রুলের এটা ফাজানের রুলের প্রশ্ন এই জন্য আমি হাইড্রোজেন বন্ডের সাথে নিয়ে এটা দেখাইছি ঠিক আছে এটা ফাজানের রুল না এটা হাইড্রোজেন বন্ড ক্লাস শেষ ক্লাস শেষ যারা শেষ পর্যন্ত ছিলেন অনেক 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 ধন্যবাদ ভালো থাকবেন সবাই আশা করি উপকৃত করতে পারছি একটু হলেও উপকার করতে পারছি আর কি ঠিক আছে আমাদের সাথে আবার পর পরিবেশ আসনে ক্লাস হবে বারো তেরো তারিখ ইনশাল্লাহ তখন আবার দেখা হবে সবার সাথে ভালো থাকেন সবাই ক্লাস শেষ আল্লাহ হাফেজ